পরিবেদন করেছেন আমরা তাদের পক্ষ থেকে আমরা যে পাঠ করলাম করলাম বাংলাদেশের জমিনে হিন্দুস্তানের মহিলাদের আরো আজমে জগতুর মহিলাদের ভবিষ্যতে যারা দখল আছেন আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি ঠাকুর করে আত্মীয় সদম একরা বেড়া আল্লাহ প্রতিনিধিদের এই মজলিসের 30 বছর পূর্ব থেকে যারা এই মজলিসে শরীর সামিল হয়েছেন এই মসজিদের সেবা এসেছেন মসজিদ ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ পড়ে আছেন আল্লাহ আজকের এই মাহফিলের সবাব তাদের কবরের মধ্যে পৌঁছাই দিন তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন তার কলা মসজিদ থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে হার বিমারি থেকে সেবায় পুল্লি দান করুন স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা খুব দ্রুত কাপড়গুলো পৌঁছে দিন এবং আমাদের বাইরে যারা আমাদের বইগুলো সারা গ্রন্থ নিয়ে যাচ্ছে আপনাদের হাতে সারা গ্রন্থেই রাখে আমরা দেখতে পাচ্ছি আপনারা অন্যান্য বইগুলো বহন করছেন সারা গ্রন্থগুলো নিচে রাখছেন সম্মানিত সুধী নাস্তার এই তবরুকের ফাঁকে ইমামে আলী মকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের উপর মজসিয়া পাঠ করছেন আমাদের সাদে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব সিরাজুল মুস্তাফা জনাব সিরাজুল মুস্তাফা আজকে পবিত্র আমি সাহেব
করো। একটা মহরমে মহরমের দস্তানারীকে মহরমের দস্তানারীকে কি গোটাইলেন বলে যথাতিয়া যাইব বলতে মহরমের দস্তানারীকে হাসান শহীদে জোহর খাইয়া হোসেন শহীদ কারবালা জয়নালবে দিন হইল মুক্তি ইয়াজিদেরও জেলখানা মহরমের দস্তানারি আহারে দুরুদুলে কোড়া শীঘ্র এসে তোমার পিতে কোথায় পেলে আশিরা দস্তানারি আহারে দুষ্ট সীমা তোর মনে দয়া হইল না মহরমের দস্তানারীকে মাওরানী জিওরানী আরো নারী সখী একই সঙ্গে তিনজন নারী কালি সোনার মোহরমের দস্তানারী ঘরে জয় নালকে তুমি জয় নাল তিনি যদি যাইব রবির বংশ থাকবে না মহরমের দস্তানারীকে কি গোটাইলেন রব্বানা বলে জপাতিয়া যাইব বলতে তাহার করেন আমার একটা প্রশ্ন জাগে,
আপনারা যদি মেহরবানি করে সেটার উত্তর দেন, সেটা হলো আমরা আপনারা এখানে আজকে যারাই এই মাহফিলে হাজির হয়েছে তারা কিন্তু অনেকেই এখানে লোকেল আছেন, গ্রাম থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা সবাই কিন্তু এই মুগরিব নামাজ, এশারের নামাজ জমি তলফালায় পড়ি না। আমরা আজকে এখানে যারা এসেছি তারা কেউ মুগরিবের নামাজে সামিল হয়েছি, কেউ এশারের নামাজে সামিল হয়েছি। আমার মনে হয় সবাই মূল উদ্দেশ্য যেটা সেটা হলো এই কারবালার মাহফিলে শরীক হওয়া, ঠিক কিনা আপনারা? আমরা আমার পরম সত্ত্বেও আলহাজ মৌলানা জালালউদ্দিন আল কাদের হুজুর, উনি আমাকে ভাই বলে কয়েকদিন আগে উনি ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসেছেন। আমি ওনার খবর নেওয়ার জন্য ওনাকে ফোন দিলাম, উনি আমাকে বললেন আমি মৌলানা জালালউদ্দিন আল কাদেরী আর আপনি সিরাজুল মুস্তাফা, যদি আমরা এক জায়গায় দাঁড়াই কেউ বলবে না আমরা দুই মায়ের সন্তান, সবাই বলবে আমরা এক মায়ের সন্তান, মৌলানা জালালউদ্দিন আল কাদেরী এবং আপনি সিরাজুল মুস্তাফা আমরা এক মায়ের সন্তান। আমার মনটা বিশ্বাস করেন এত বড় হয়ে গেছে, এত বড় আল্লাহ একজন কি বলবো, আমার মতো রাখান তাকে উনি ওনার ভাই হিসেবে নিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া পাচ্ছি। আমার বড় ভাই আফাজ সুফি মোহাম্মদ মিজাম রহমান সাহেব উনি আছেন, উনি আমাকে আজকে কত কেয়ার করে বাইক হিসাবে ওনার পাশে ওনার অফারে জায়গা করে রেখেছেন আলহামদুলিল্লাহ। আর উনি আজকে কেয়ারের পক্ষ একসাথে আমরা আছি। আমার একটা কথা এখানে আপনারা আমরা যারা এখানে এসেছি বড় মন্দির আমরা এই শহীদের কারবালার অনুষ্ঠানে এসেছি, আমার বিশ্বাস মৌলানা জালালউদ্দিন আমার মুরব্বী আমরা সবাই এই প্রেমের বিনিময়ে এখানে আসার আমার আসার বিনিময়ে আমরা আমার নবীর প্রেম, আল্লাহর প্রেম এবং আমার শহীদের প্রেমের প্রতি এখন আমাদের প্রতিদিনের ন্যায় আপনারা সবাই বলেন না আল্লাহর দুইটা হুকুম আছে, আমরা এলাহি হুকুমে উদাবতি হলো দুইটা, যখন কোরআন তেলাওয়াত হবে এবং তোমরা খামোশ থাকবে এবং তোমরা মহব্বতের সাথে শুনবে। আমরা যদি কোরআন তেলাওয়াতের সময় কথা বলি বা এদিক ওদিক থাকাই আল্লাহর হুকুমের বিরোধিতা হবে, আমরা পয়সা পত্র থেকে বঞ্চিত হব।
তাই বিশেষভাবে আবেদন করতেছি খানার পর্বত তমরুকের পর্বত রয়েছে, আপনারা মেহরবানি করে সুন্দরভাবে তেলাওয়াত করবেন আমাদের আবেদন করতেছি, আপনারা মহব্বতের সাথে শ্রবণ করবেন। আল্লাহর নূর, কুরআনের নূর, রসুলের পাকের নূর কলবে পয়দা হবে। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবং এরপরে মরনা সম্মানিত সতী, এখন পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছেন আমাদের এই চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামের সন্তান, ইকরা সংগঠনের সহসভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী শাইখুল্লাহ শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি মাদানী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشونه
هو الذي يصلي
الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي يا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ.
وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع وتوكل على الله ولا الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم الشتاء والصيف فليعبدوا رب هذا فليعبدوا رب هذا البيت فذلك الذي يدعو
فليعبدوا رب هذا البيت رب هذا البيت فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم الذين هم يراءون الذين هم يراءون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الفاتحة. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين آمين. مرحبا مرحبا. সম্মানিত সৌদী, আপনারা দেখছেন মারহাবা, মারহাবা,
আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব আলহাজ মাহবুবুল আলম। সম্মানিত সুধী, এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাখা সানাখা মরহুম খুশিদ মকবুল মরহুম মকবুল খুশিদ আহমদ সাহেবের সুযোগ্য পুত্র কিউটিভির নিয়মিত সাহেব নাখা জনাব হযরত হাসান বিন খুরশিদ মদ্দাবিদুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কা শুকর আদা করতে হয় যে আল্লাহ তাআলা মোক ইনায়াত কিয়া যে মানে আল্লাহ উসকে হুজুর সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বারগাহ মে বুলায় আপনি কে নজরানে পেশ করে সাদত হাসিল কর রাহা হুম। শুকরিয়া আদা করুঙ্গা উস্তাদুল উলামা জনাব হযরত আল্লামা জনাব কাদি সাহেব কা ওর মুজাহিদে আহলে সুন্নাত ফখরে বাংলাদেশ জনাব আলহাজ সুফি মোহাম্মদ রেজানুর রহমান চৌধুরী সাহেব কা জিন কে তাওয়াজ্জুহ সে এক মর্তবা ফির বাংলাদেশ মে মেরি হাজির হো সকি ওর ইস হাজিরি মে বিচ মে জো রুকাওয়াতে আয়ে থি আল্লাহ কে করম সে পঞ্চ তক বাত কে সদকে মে আল্লাহ নে বো তমাম মুশকিলে দূর কি ওর মে আপকে সামনে হাজির খিদমত হু। দোয়া হ্যায় কি আল্লাহ পাক মেরা পড়না আপকা সুননা হম সবকা ব্যাঠনা আপনি বারগাহ মে কবুল ও মঞ্জুর ফরমায়ে ওর হামে বার বার ইস তরহ কি বাবরকত মাহফিল মে শিরকত কি তাওফীক আতা ফরমায়ে। ইত্তলা করতা হুম আল্লাহ পাক কে বাবরকত নাম সে হামদে বারী তাআলা কে ইশার পেশ করা হুম ওর এক হাম ইস হাম কি খাসিয়ত কে ইসে বাইতুল্লাহ শরীফ মে বাইঠ কর লিখা গয়া সৈয়দ সবিউদ্দিন সবির রহমানি সাহেব লিখা হুয়া কালাম और शायद ने जो मंजर अपनी आंखों से देखा वो पेश किया। पेश करता हूं चंद अशआर। काबे की रौनक काबे का मंजर काबे की रौनक काबे का मंजर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर देखो तो देखे जाऊं बराबर अल्लाह अकबर अल्लाह अल्लाह अकबर और तेरे धर्म की क्या बात मौला तेरे करुण की क्या बात मौला तेरे धर्म की क्या बात मौला तेरे करों की क्या बात मौला का उम्र कर दे का उम्र कर दे आना मुकद्दर अल्लाह अकबर अल्लाह 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 अकबर अल्लाह अकबर काबे की रौनक काबे का मंजर अल्लाह अकबर
مائک پر جو میرے بھائی ہیں وہ ان سے گزارش کروں گا کہ آواز بڑھا دیں جتنی پہلے تھی اتنی رہنے دیں, کیونکہ کم کرتے ہیں تو پھر ہمیں گلے پر بڑا فرق پڑتا ہے, آواز دبتی ہے, آواز بڑھا دیجیے گا مائک. جزاک اللہ. پر یہ لا الہ الا اللہ حسبی ربی جل ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ بلند آواز سے کہتے سبحان اللہ. سبھی جوڑ بولے سبحان اللہ. مجھے بھی تھوڑی بہت بنگلہ سیکھنی پڑے گی انشاءاللہ, اور آپ چاہیں گے تو انشاءاللہ سیکھ جاؤں گا. بلند آواز سے آپ جب سبحان اللہ کہتے ہیں تو پڑھنے والے کی حوصلہ افزائی ہوتی ہے, وہ سمجھتا ہے کہ آپ بہت سے سن رہے ہیں اس کو, اور سبحان اللہ کہنے سے علماء کرام موجود ہیں یہ بہتر بتا سکتے ہیں کہ ایک مرتبہ سبحان اللہ کہنے سے آپ کے نام میں جنت میں درخت لگا دیا جاتا ہے, تو کیوں نہ یہاں بیٹھے بیٹھے اپنے باغات لگوا لے جنت. آئیے مل کر سرکار دو عالم صلی اللہ علیہ وآلہ وسلم کی بارگاہ میں درود پاک نذرانہ محبت کے ساتھ پیش کرتے ہیں. اے چاند تو چمکتا ہے یہ تیری بھول ہے, ارے تو بھی میرے حضور کے قدموں کی دھول ہے. پے صلی ادا صلی ادا عرش سے نور چلا اور حرم تک پہنچا, سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا. تیری معراج یا رسول اللہ, تیری معراج کے تو جانے کہاں تک پہنچا. میری معراج کے میں تیرے قدم تک پہنچا, تو بڑی جسے چاہتے جسے چاہا اپنا بنا لیا, یہ بڑے کرم کے ہیں فیصلے, یہ بڑے نصیب کی بات ہے. بھلا بھر لو لاب شاپ یہ سونا جمیو پیسل دو بلا اولا بھی کمال یہ بلا اولا بھی کمال
نظر ہے سبحان اللہ, آپ کے جذبے کی نظر ہے کلام, بہت خوبصورت کلام, سب مل کر پڑھیں گے انشاءاللہ. میں نے کئی دفعہ آپ کے سامنے پڑھا ہے, میں نظر کروں جانو جگر کیسا لگے گا کہ سبحان اللہ, میں نظر کروں جانو جگر کیسا لگے گا, رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا, رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا, بولو اچھا لگے گا, کہیے کہیے اچھا لگے گا, رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا, بولو کہیے اچھا لگے گا, میں نظر کروں جانو جگر کیسا لگے گا, اور آ جائے مقدر سے میرے گھر جو شہیدی, میرے گھر جو شہیدی, آ جائے مقدر سے میرے گھر جو شہیدی, میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا, میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا, بولو کہیے اچھا لگے گا, میں نظر کروں جانو جگر کیسا لگے گا, اور سرکار نے ایک دعا ہم سب کے دل کی آواز, سرکار نے در پر تجھے بلوایا ہے مگتے, بلوایا ہے مگتے, سرکار نے در پر تجھے بلوایا ہے مگتے, جب کوئی تمہیں 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 جب کوئی تمہیں دے گا خبر کیسا لگے گا, جب کوئی تمہیں دے گا خبر کیسا لگے گا, بولو اچھا لگے گا, میں نظر کروں جانو جگر کیسا لگے گا, رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا. اعلیٰ حضرت کا کلام, اعلیٰ حضرت کا کلام گانا محفل میں ضرور پیش کر رہا ہوں. یہ کلام جو صوفی صاحب کی بھی فرمائش ہے, آپ تمام کی بھی فرمائش ہے, جو میں پڑھوں گا تو انشاءاللہ آپ کلب اس کلام میں میرے ساتھ شامل ہو جائیں گے, کیونکہ اعلیٰ حضرت کا کلام چین ہو یا امریکہ ہو, بنگلہ دیش ہو, پاکستان ہو, جہاں بھی جائیں, عاشقوں کے امام کا کلام ہے, سب کو زبان یاد. نعمتیں پاتا جس سرت ذیشان گیا, نعمتیں پاتا جس سرت ذیشان گیا, ساتھ ہی مرشد رحمت کا قلمدان گیا, نعمت بانٹتا دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا, سر ہے وہ سر جو تیرے
قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا نعمتیں آج لے ان کی تلاش مدد مانگ ان سے پھر نہ مانی کہ قیامت میں اگر مان گیا نعمتیں بانٹتا اور تم پر میرے آقا کی عنایت نہ سہی نجدیوں کلمہ پڑھانے کا بھی ایک احسان گیا نعمتیں بانٹتا آخر میں ایک کلام جو اہل بیت کی شان سے متصل ہے شان میں بھی ہے ہمارے پاکستان سے تعلق رکھنے والے عالمی شہرت یافتہ قوال جناب غلام فرید صابری مرحوم کا پڑھا ہوا کلام ہے اور میں سمجھتا ہوں کہ پاکستان ہو بنگلہ دیش ہو انڈیا ہو تمام جگہ پر ان کا کلام سنا گیا ہے جو میں پڑھوں گا تو انشاءاللہ آپ کے بعد اس کلام میں میرے ساتھ شامل ہو جائیں گے بھر دو جھولی میں محمد محمد بھر دو جھولی محمد محمد بھر دو جھولی سب کو زبانی یاد ہے بلند آواز کے ساتھ شامل ہو جائیں بھر دو جھولی محمد لوٹ کر میں نہ خالی کچھ نوازوں کا صدقہ عطا ہو عطا ہو کچھ نوازوں کا عطا ہو در پہ آیا ہوں بن کر سواری بھر دو جھولی ہم سب کی بھر دو جھولی محمد بھر دو جھولی لوٹ کر میں نہ جاؤں گا اور زندگی بخش دی مردگی کو آبرو دین حق کی بچالی بچا دیا آبرو دین حق کی بچالی وہ محمد کا پیارا نواسا نواسا وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کر تاری وہ محمد کا جس نواسے کی شان میں یہ محفل سجی ہے جس نواسے کی شان میں یہ محفل سجی ہے اس نواسے کے لیے یہ شعر ہے مل کر بولے نواز کے ساتھ وہ محمد کا نواسا وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کٹائی بھر دو جھولی ہم سب کی بھر دو جھولی محمد بھر دو جھولی میری کیا محمد لوٹ کر میں نہ اور زندگی اور حق سے پائی وہ شان کریمی مرحبا دونوں عالم کے والی والی مرحبا دونوں عالم کے والی
उसकी किस्मत का चमेका सितारा, उसकी किस्मत का चमेका सितारा, जिस पे नजरे करम तुमने डाली भर तो जोली हम सब की, भर तो जोली सब हाथों को उठाकर दुआ मांगे, भर दो जोली हम सब की, भर दो जोली सूफी साहब का हुक्म है, इसी तरह हाथों को नीचे नहीं करें, हाथों को हवा में अल्लाह की बारगाह में बुलंद करते हुए जब मैं पढ़ूंगा बोला, इन हाथों को उठाकर मैं पढ़ रहा हूं, लेकिन जब मैं शेर बोलूंगा, जब मैं पढ़ूंगा तो मुझसे बुलंद आवाज से आपकी आवाज आएगी इंशाल्लाह। नबी मोरे परशम ने कह दीजिए सुभानअल्लाह, और बुलंद आवाज से कह दे सुभानअल्लाह, पीछे वाले हाथों को उठाकर कह दे सुभानअल्लाह। नबी मोरे परशम ने नबी मोरे सोनारे कोने, नबी मोरे परशमनि नबी नाम जपे जे जो शेत दुजाने दोनी, नबी नाम जपे जे जो शेत दुजाने दोनी, नबी मोरे परशमनि नबी नाम जपे जे जो शेत दुजाने दोनी, नबी मोरे परशमनि से नामे मधुमता से नामे जादुरता, से नामे मधुमता से नामे जादुरता, से नामे मौजूद बोलो मोदारम अधुरमनि, नबी मोरे परशमनि शेते दो जाने दोनी, नबी नाम जपे जे जो शेते दो जाने दोनी, हाथों को हवा में बुलंद करके नबी मोरे परशमनि नबी मोरे सुनारे कोनी, नबी नाम जपे जे जो शेते दो जाने दोनी, मरहबा आए नबी मरहबा आए नबी, मरहबा आए नबी, मरहबा आए नबी, धूम मची धूम मची, नबी मोरे परशमनि সম্মানিত সুজেই, এখন আপনারা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের আর মাহফিল মাত্র দুদিন বাকি আছে, আর দুদিন পরে আমাদের এই মহাপথের আসর ইমানের আসর শেষ হয়ে যাবে। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে আপনারা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের এই স্মারক গ্রন্থের উপরে আমাদের মাহফিলে যিনি সত্যদ্রষ্টা আমাদের সকল সত্যের হুজুর, উনি আবেদন করেছেন যে আপনারা একটি বই আপনারা সকলে সংগ্রহ করবেন, স্মারক গ্রন্থ আমাদের 2015 সবাই একটি একটি করে সংগ্রহ করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন, মাওলানা মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন
বক্তব্য নিয়ে আসছেন। এরপরে আমাদের খতিবুল আসানি মাওলানা আকবর এসানি হুজুর বক্তব্য রাখবেন, এরপর আমাদের মিলাদ কিয়াম হবে মোনাজাত। نبی کے نواسے حسین بن حیدر، نبی کے نواسے حسین بن حیدر، لڑکپن کا وعدہ نبھانے چلے ہیں، سوئے کربلا بہتر کو لے کر رضائے خدا سر کٹانے چلے ہیں، دل پہ دیکھو شاہ کر کے شیر خدا کی، وہ دل پہ دیکھو شہادت کی دھن میں چلتے گلے کر کہ شیر خدا کی، کہ شیر خدا کی، اکیلے ورم میں اکیلے ورم کی طرف اللہ اللہ لعینوں کی ہستی مٹانے چلے ہیں، نبی کے نواسے حسین بن حیدر، لڑکپن کا وعدہ نبھانے چلے ہیں۔ امام علی مقام سید الشہداء حضرت سیدنا امام حسین رضی اللہ تعالی عنہ جہاں ছোট ছিলেন আমার নবী জি নামাজের মধ্যে সিজদা গিয়েছিল, ইমাম হোসেন গিয়ে নবীজির গা মোবারক করে উঠে গেল। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে দেখছিলেন আর আফসোস করছিলেন, ভাই আমার ছেলেটা আমার আব্বাজানকে কষ্ট দিচ্ছে। নবীজি সুবহান রাব্বিয়াল আলা একবার তিনবার পাঁচবার সাতবার মাথা মুবারক উঠাচ্ছেন না। আমার নবী চিন্তা করলেন আমি যদি মাথা মুবারক উঠাই হুসাইন পড়ে যাবে, হুসাইনের কষ্ট হবে। রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে বলো হুসাইন যতক্ষণ নিজের ইচ্ছায় আমার রাসূলের গর্দান মুবারক থেকে নামবে না আমার নবী যেন মাথা মুবারক না উঠায়। সেদিন আমার রাসূল একবার দুইবার না 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। ইমাম হোসেন নেমে আসলেন, ঘরে আসলেন, ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তো নাশ হয়েছে, তুমি আমার আব্বাজান তোমার নানাজানকে এত কষ্ট দিয়েছ। ইমাম হোসেন বললেন, মা তোমার চিন্তা করতে হবে না, আজকে আমার নানাজান 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে,
এমন একটা সময় আসবে আমার নানার এই হাতে গড়া ইসলামকে বাঁচানোর জন্য আমি হুসাইন 72 জন আল্লাহর রাসূল আমার আহলে বাইতের 72 জনকে কারবালার ময়দানে শহীদ করে দেব। নবী কে নামাসে হুসাইন বিন হায়দার লটক পঙ্কাওয়াতা নিভানে চলে হ্যায়। কারবালার ময়দানে গিয়েছিলেন, এটা তো বাল্যকালের ওয়াদা ছিল। বাল্যকালের ওয়াদা পূরণ করার জন্য ইমামে হুসাইন কারবালার ময়দানে গিয়েছিলেন। 61 হিজরি সালে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন, এটা কি আমার নবীজি আগে বলে দেননি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কারবালার মাটি তুলে দিয়েছিলেন। হুজুর বলেছিলেন, উম্মে সালমা অন্য কোনো বিবির হাতে দেয়নি, দিয়েছি তোমার হাতে, কারণ আমার হুসাইন যেদিন শহীদ হবে সেদিন আমার অন্য কোনো বিবি দুনিয়াতে থাকবে না, থাকবে তুমি। তারপরও কি বলবে, নবী গায়েব জানে না? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী সতর্ক করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের যুগে তুফান এসেছিল, সেই তুফান থেকে রক্ষা করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করেছিলেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম যে জাহাজ তৈরি করেছিলেন সেই জাহাজের কাঠের টুকরা ছিল 124,000। সেই 124,000 কাঠের টুকরার মধ্যে প্রতিটি টুকরায় এক একজন নবীর নাম লেখা ছিল। পরে দেখা গেল 4টা টুকরা অতিরিক্ত। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই বাকি 4টি টুকরায় কার নাম লিখব? রব্বুল আলামিন বললেন, আমার আখিরি নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীর 4 জন খলিফা হবেন, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর, আরেকজনের নাম ওসমান, আরেকজনের নাম আলী। এই 4 জন খলিফায়ে রাশিদিনের নাম তুমি 4টা টুকরার মধ্যে লিখে দাও। আবু বকর, ওসমান, ওমর আলী, হায়দার, নারী যে ইতর নীর নাই ওরে নাইদর, আমাদের সাহিত্য কিন্তু সমৃদ্ধ। আমাদের বাংলা সাহিত্যের মধ্যে রসুলের শান আছে। আজকের অডিয়েন্স থেকে আমাদের শ্রোতা বন্ধুরা আমাকে কয়েকটি বিষয়ে অনুরোধ করেছে। কেউ বলেছেন আলা হযরতের একটু নাম পড়বেন, কেউ বলেছেন নজরুলকে একটু স্মরণ করবেন। আসলে নজরুলকে অবশ্যই স্মরণ করতে হবে, এই জন্য আপনার শুনলে অবাক হবেন, গত রমজান মাসে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে বই মেলা হয়েছে সেখানে একটা বই বিক্রি হচ্ছিল, বড় আফসোস, সেই বইয়ের মধ্যে লেখা আছে নজরুল ইসলামের ইসলামী গানে অন ইসলামী আকিদা। তারা সেই বইতে ফতোয়া দিয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল মস্ত বড় একজন মোশরেক। তারা মুশরিক বলার পিছনে যে সমস্ত দলিল পেশ করেছে তার মধ্যে একটা কবিতা হলো, আহমদেরি মি মেরে পর্দা উঠিয়ে দেখে রে মন, আহমদেরি মি মেরে পর্দা উঠিয়ে দেখে রে মন, আহাদ সে থাই বিরাজ করে, বিরাজ করে হেরে কুনি জন। এটা নাকি শিরিক হয়ে গেছে। এখানে আমার উস্তাদ বসে আছেন, এদেশের লাখ লাখ আলেমের উস্তাদ, এখানে শিরিকের কি গন্ধ খুঁজে পাচ্ছে আমার বুঝে আসে না। নজরুল কি দর্শন বয়ান করেছেন? আহমদের মধ্যে 4টা অক্ষর, আলিফ, হা, মিম, লাম, এই 4টা অক্ষরের মধ্যে মিমটা যদি আপনি এক জায়গায় রেখে দেন থাকে কয়টা অক্ষর? কি কি? আলিফ, হা, লাম, কি হয়ে যায়? আহাদ। আহাদে কুল হুয়াল্লাহু আহাদ। নজরুল বলেছেন আহমদের মিমটা যদি মিমের পর্দা দরজাটা তুমি খুলে দাও সেখানে আমার আল্লাহকে পাওয়া যাবে। শিরিক হয়ে গেল? আলা হযরত একই কথা বলেছেন,
उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है जमाना तारी हो रहा है जमाना तारी हो रहा है के मेरे कदम से निफाब में है আমার জানা মতে আলা হযরতের সাথে নজরুলের কোনদিন দেখা হয় নাই কিন্তু মিলে গেল কিভাবে হুবহু কথাটা কারণ দুইজনের ঠিকানা একটা ইশকের রাসূল আল্লামা ইকবালের সাথে মিলে যাবে আলা হযরতে দুনিয়ার গোটা দুনিয়ার যত আশিকের রাসূল আছেন সবার দর্শন কিন্তু একটা যাই হোক এটা অন্য প্রসঙ্গ ত্রিশ বছর ধরে আমি আসলে ভূমিকা ছাড়াই বলেছি যেহেতু অনেক বড় বড় অতিথিবৃন্দ রয়ে গেছেন আমি খুব অল্প সময়ে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই মাহফিল আমার হুজুর শ্রদ্ধাবান ওস্তাদ ত্রিশটি বছর ধরে কষ্ট করে মাহফিল আয়োজন করে আসছেন আজকে ফলে ফুলে সুশোভিত আমাদের জানতে ইচ্ছে করে এই মাহফিল তিনি কেন করেছেন এই মাহফিল তিনি কেন করেছেন একটু জানতে ইচ্ছে করে না যদি হুজুর প্রতিদিন বিভিন্ন জায়গায় মাহফিল করতেন এই দশটা দিন অনেক কিছু হতো কিন্তু সব কিছু বাদ দিয়ে এই দশ দিন ব্যাপী শাহাদাতের কারবালা মাহফিলে তিনি বসে আছেন আমরা এই জন্য হুজুরকে অন্তরে অস্তন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি লাখো কোটি মোবারকবাদ সবাই চিৎকার চিৎকার করে বলি মারহাবা সম্মানিত উপস্থিতি ত্রিশটি বছর ধরে এই মাহফিল আমরা দেখে আসছি আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই মাহফিল থেকে আমরা কি পেলাম এই মাহফিল কেন করা হয়েছে মাহফিল থেকে আমরা কি নিয়ে যাচ্ছি আমার নবী বলেছিলেন হযরত নূহ আলাইহিসসালামের যুগে যেমন তুফান এসেছিল নূহ আলাইহিসসালাম উম্মতকে বাঁচানোর জন্য তিনি জাহাজ তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে আমার নবীজি এই কথাটুকু সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরে বললেন আমার উম্মতের উপর আখেরি যুগের মধ্যে তুফান আসবে আমার উম্মতের উপর আখেরি যুগে কি আসবে তুফান আসবে তবে নূহ আলাইহিসসালামের মতো জলোচ্ছ্বাস নয় আমার উম্মতের উপর তুফান আসবে তাদের ঈমান এবং আকীদার উপর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আখেরি যুগের উম্মতকে রক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করে যাননি আমার নবী বলেছেন অবশ্যই আমি যাবো আমি তো রহমতুল্লিল আলামিন আমার উম্মতকে বাঁচানোর জন্য আখেরি যুগের ঈমান আকীদার উপর যে তুফান আসবে চতুর্দিক থেকে আমার উম্মতকে রক্ষা করার জন্য নাজাত দেওয়ার জন্য আমি রহমতুল্লিল আলামিন একটা জাহাজ তৈরি করে যাচ্ছি সেই জাহাজের নাম হচ্ছে আহলে বাইত যে ব্যক্তি আমার বংশধরের মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে মৃত্যুবরণ করতে পারবে আমি নবীজি আমি রসুল সার্টিফিকেট দিচ্ছি সেই মুসলমান হয়ে মমিন হয়ে মৃত্যুবরণ করব আমরা কি মমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই না সবাই চাই আমরা তাহলে এই আজকের মাহফিল তো আমাদেরকে অন্তত একটা সার্টিফিকেট দিচ্ছে যে আহলে বাইতের রাসূলের মহব্বত ত্রিশটি বছর ধরে ইমামে হুসাইনের কথা শুনছি হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছি ইমামে যাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছি মাসুম
আলী আসগর, হযরত আব্বাস, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আওলাদ রাসূল, আহলে বাইতে রাসূল, শহাদায়ে কারবালার কথা আমরা শুনে আসছি। আমাদের অন্তরে কি নবী বংশের মহব্বত কি একটু জাগ্রত হয়নি? যদি সত্যিকার অর্থে আমাদের হৃদয়ের মধ্যে নবীর আওলাদের মহব্বত আমরা জায়গা দিতে পারি এবং সেই মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারি, আমার নবীজির সার্টিফিকেট আজ থেকে 1500 বছর আগে আমি আপনি ইমানদার হয়ে কবরে যেতে পারলাম। খুশি না বেজার? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল 10 দিন ব্যাপী শাহাদতের কারবালা মাহফিল আমাদের থেকে ইমানদার হয়ে কবরে যাওয়ার শিক্ষা দিচ্ছে। আমরা যেন বিনোদন করার জন্য না আসি, আমরা যেন মহব্বত হাসিল করার জন্য আসি। তবে অবশ্যই আপনাদেরকে দেখেই মনে হয় আপনাদের চেহারা সাক্ষ্য দিচ্ছে এখানে একজন নবীর দুশমন নাই, আহলে বাইতের দুশমন নাই, সবাই আহলে বাইতের গোলাম। আমাদের উপর কিন্তু তুফান আসবে, তুফান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেদিন আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার এক ভাই স্ট্যাটাস দিয়েছে, একটা পোস্ট দিয়েছে, সৌদি আরবের রিয়াদের মধ্যে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। এত আস্তে বললেন, অর্থাৎ ইয়াজিদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোথায়? সৌদি আরবের রিয়াদে। আমি প্রথমে দেখে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম, অসম্ভব, পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যে ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের নাম নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারে যেখানে আমার রাসূলের হাদিস পড়ানো হবে? পরে দেখলাম জায়গাটা কোনটা, জায়গাটা কোনটা, জায়গা হচ্ছে রিয়াদ। আর রিয়াদের আগের নাম কি জানেন? বাস উত্তরটা এসে গেছে, রিয়াদের আগের নাম হচ্ছে নজদ। যে নজদের ব্যাপারে আমার নবী যখন একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, নবীজি যখন শামের জন্য দোয়া করছিলেন, ইয়ামানের জন্য দোয়া করছিলেন, পেছন দিক থেকে একটি ভদ্রলোক বারবার করে আমার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন কফি নাজদিনা, নাজদের জন্য একটু দোয়া করুন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহ শামের মধ্যে তুমি বরকত দান করো, ইয়ামানের মধ্যে বরকত দান করো। সে আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের কথা একটু বলুন। হুজুর বললেন, শেষ পর্যন্ত হুনাকা জালাজাল, সেখানে তো জলজালা হবে, ভূমিকম্প হবে, ওয়াতলাউ কর্ণ শায়াতিন, শয়তান, সেখান থেকে শয়তানের শিং জাগ্রত হবে। আজকে সেখানে সত্যি সত্যি শয়তানের শিং জাগ্রত হয়েছে। ওখান থেকে কিভাবে ইমামে হোসাইনের আশেক তৈরি হবে? সেখানে তো এজিদের আশেক তৈরি হবে। ইউটিউবে একটা ভিডিও আপনাদের, আমার ইয়াং জেনারেশন যুবক ভাইদের প্রত্যেকের মোবাইলে হাতে হাতে আছে, এক মৌলবি বলে দিয়েছে, ওই নবীকে তালাক দিলাম যে নবী গায়েব জানে। এখানে সে কয়টা কুফরি করলো দেখুন। আসলে আমাদের এই মাহফিলটা কাউকে আক্রমণ করার জন্য না, কাউকে আঘাত করার জন্য মাহফিল নয়, এই মাহফিল হচ্ছে মহব্বতের মাহফিল। কিন্তু আমি যাকে আমার জীবনের চাইতে মহব্বত করি, ভালোবাসি, তাকে যদি কেউ আক্রমণ করে তখন কি আমি চুপচাপ বসে থাকতে পারবো? আমাকে বলতেই হবে, সবাইকে বলতে হবে, যদি সত্যিকার ওফাদার উম্মত আমরা হতে চাই। সে বলল, ওই নবীকে তালাক দিলাম যে নবী গায়েব জানে। আপনারা বলুন তালাক কাকে দেয়? কত বড় বেয়াদব, সে তালাক দিচ্ছে নিজের বউকে বাদ দিয়ে নবীকে তালাক দিচ্ছে। যে কোনো মুহূর্তে গজব প্রেমী আসতে পারে আমাদের দেশে, কারণ গজব সবার কারণে আসে না, দুই একজনের কারণে আসে, ভালো মানুষগুলো বিপদে পড়ে যায়। সুতরাং এই সমস্ত দুষ্ট, এই সমস্ত নবীদ্রোহী, নবীর দুশ্মনদেরকে স্তব্ধ করে দিতে হবে। সে বলল, ওই নবীকে আমি মানি না,
যেই নবী নূরের নবী। নূরের নবীকে তাদেরকে দিয়ে যাও যারা নবীকে নূর মানে। আমরা বললাম যে নবীর নবীকে, আমরা তো নবীকে নূর মানি, ঠিক না? নূরের নবীকে সে বলছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, আমরা কেন নবীকে নূর বলেছেন স্বয়ং আল্লাহ। সূরা মায়দা আয়াত নম্বর 15 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাতাজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। তো আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমরা তো মানতেই হবে। সে বলছে নূরের নবীকে তাদেরকে দিয়ে দাও। আমি বলছি কেন তুমি কে দেওয়া, ওই নবী তো আগে থেকে আমাদের। খলক সে আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া সে রসুল আর রসুল সে আলা হামারা নবী আর রসুল সে আলা হামারা নবী সবসে আউলা ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা নবী। তোমারা নবী নেই ও হামারা নবী হ্যায়, এখানো আমাদের নবী ওখানো আমাদের নবী, তোমার নবী। নজরুলের অপরাধ হচ্ছে তিনি আমার নবীর প্রশংসা করেছেন, আর কিছু নজরুলের অপরাধ হচ্ছে ওনার মুশতাক লকব পেতে হয়েছে ফতোয়া আমাদের বাংলাদেশের মৌলভী সাহেবরা লিখেছে। বাইতুল মোকাররমের বইমেলা থেকে আমি কিনেছি, আমি অবাক হয়ে গেলাম। নজরুলের অপরাধ তিনি আহলে বাইতের মহব্বতের কথা বলেছেন, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। কত সুন্দর করে বলেছেন যে আমার নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা যখন চলতেন আমি ওনার কদমের মধ্যে ফুলের রেণু হয়ে ঢুকে পড়তাম। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বকে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বকে এসে, চোখে আমার বইতো চোখে আমার বইতো নদী, পেয়ে সে আমার আমি যদি আরবে হতাম মদিনারি পথ, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। চিৎকার করে বলুন সব মহব্বত কাকে বলা। আমি মানুষ না হয়ে যদি মদিনার রাস্তা হতে পারতাম আরো ভালো, কারণ আমার নবীজি আমার বুকের উপর হেঁটে যেতেন। এটাই আমাদের জাতীয় কবির অপরাধ হয়ে গেছে, এটা নাকি শিবির হয়ে গেছে। বাংলাদেশের টেলিভিশনে বসে বসে এক মৌলভী সাহেব চোখ বন্ধ করে করে বক্তব্য রাখে, সেই জঘন্য একটা ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ লাগাও নাকি ঠিক হয় নাই।
একটা বেদাত হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ এই তিন দিন আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, আমি আমার মোবাইলে ছবি তুলে নিয়ে এসেছি, মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা লাইটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, খানায়ে কাবার প্রতিটি লাইটে লেখা আছে। তো ফতোয়া তো তোমার বাবার বিরুদ্ধে চলে গেল, এখন কি হবে? এগুলো হচ্ছে আমাদের ইমানের উপর তুফান। আমার নবীজি বলেছেন, গায়েব জানেন আমার নবী, তার আরেকটা প্রমাণ হলো যে আখিরি যুগের মধ্যে আমার উম্মতের উপর ইমানের উপর আকীদার উপর তুফান আসবে, এগুলো এক একটা তুফান। তুফান আসলে ঘরের দরজা খুলে বসে থাকা যাবে নাকি আমার ঘরকে রক্ষা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে হবে? এই সাহাবতে কারবালা মাহফিল 30 বছর ধরে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক সাহাবতে কারবালা মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমার ঘরের মধ্যে প্রচন্ড বেগে তুফান ভাই আসছে, তুমি তোমার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করো। মদিনা শরীফে শ্রীলঙ্কার একজন সুন্নি আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওনার সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে। তো তিনি সাত দিলেন আমি আগামীকালকে মদিনাতুল মুনাওয়ারা আসছি, তখন আমি মদিনা শরীফ ছিলাম। তো আমি ইনবক্স ওনাকে মেসেজ করলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, আমি আমার পরিচয় দিলাম, মাদ্রাসার পরিচয় দিলাম, আমি আমার কিছু স্ট্যাটাস তার কাছে শেয়ার করলাম, ওনার কিছু পোস্ট আমি শেয়ার করলাম এবং আমার সৌদি আরবের মোবাইল নাম্বারটা ওনার দিকে ওখানে দিয়ে দিলাম। তাহলে উনি বুঝতে পারলেন যে আমি একজন সুন্নি আলেম, সুন্নি সুন্নি আলেম তো হতে পারেনি সুন্নি। তো উনি দেখলাম সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি একটু ঘুমাতে গেলাম, হঠাৎ করে এক টেলিফোন, তো আমি রিসিভ করার পর বললেন যে মে এহসান কাদরি হল শ্রীলঙ্কাওয়ালা, শ্রীলঙ্কাতে ওনার নাম হাফেজ এহসান কাদরি। তো আমি তো আগে থেকে ওনাকে চিনি, ইউটিউবের মধ্যে ওনার বক্তব্য আমি দেখেছি যে বর্তমানে আমাদের যুবক সমাজ যার জন্য না জেনে পাগল হয়ে গেছে, আসলে যদি জানতো তাহলে পাগল হতো না। তবে ইদানিং অনেক পরিবর্তন এসেছে যে একজন ডাক্তার সাহেবের জন্য অনেকে পাগল। সেই ডাক্তার সাহেব শ্রীলঙ্কা গেলেন, তো শ্রীলঙ্কা যাওয়ার পর একটা ওখানে একটা কনফারেন্স তিনি করবেন, যেই বাসায় তিনি উঠলেন আমাদের শ্রীলঙ্কার একজন সুন্নি আলেম স্কলার তিনি হাফেজ এহসান কাদরি, আপনারা ইউটিউবে ওনার নামটা লিখলে পাবেন, ওনার বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন, হাফেজ এহসান কাদরি ইকবাল কাদরি। তো তিনি সরাসরি ওই বাড়ির মধ্যে গিয়ে হাজির, গিয়ে সেখানে বললেন যে স্যার ডাক্তার সাহেব, আপনি যে টেলিভিশনের মধ্যে ফতোয়া দিলেন যে কোরআন শরীফের 25টি আয়াতের মধ্যে ওসিলা হারাম বলা হয়েছে, ওসিলা আমরা ওসিলা মানি কিনা? ভবতাহু ইলাইহিল ওসিলা, এটা কোরআনে কারিমের নির্দেশ, ভবতাহু ইলাইহিল ওসিলা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার নবীর ওসিলা ধরেছিলেন, তাই না? আমার নবীজি বলেন কাইফা আরিফতা, আদম তুমি কেমনে বুঝতে পেরেছো আমার রসুলের ওসিলা ধরলে আমি তোমার দোয়া কবুল করবো? আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আমি একবার উপরের দিকে তাকিয়েছিলাম, আপনার আরশের মধ্যে আপনার পবিত্র নামের সাথে আমি আপনার এই নবীর প্রিয় নবীর নাম মোবারক দেখেছিলাম। হযরত সাইয়েদানা আদম আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম 350 বছর কান্নাকাটির কোনো প্রয়োজন হতো না, যেদিন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম সেদিন যদি আমার কার নবীর নামের ওসিলা ধরে দোয়া করতে, আমি তো সেদিন তোমার তওবা কবুল করে নিতাম। আদম জেনে রাখো, আমার সেই নবী যদি না হতেন আমি তোমাকেও সৃষ্টি করতাম। যাই হোক, ওসিলার কথা আছে কি নাই কোরআন শরীফে? ওসিলার কথা হাদিসে পাকে আছে কি নাই? তো উনি প্রশ্ন করলেন, ডাক্তার সাহেব আপনি যে বকাসতে একটা বলে দিলেন যে আন্দাজে একটা ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে কারিমের 25টি জায়গার মধ্যে ওসিলা হারাম বলা হয়েছে, আমার 25টা দরকার নাই, একটা আয়াত দেন আমাকে।
কি বললেন যে সরাসরি সামনে সামনে ভিডিও আপনারা দেখবেন, আজকে ইউটিউব খুলে আজকে দেখবেন, এখান থেকে যাওয়ার পর ওনার নাম এহসান কাদেরি দিয়ে এই জাকির নাইকের সাথে যে কথাবার্তা চলছে সেটা ভিডিও ইউটিউবের মধ্যে আছে, লুকোচুরি কোনো কিছু নাই, দেখবেন আপনারা। এখন বেচারা তো হঠাৎ করে চমকট দেয়, বাবা কঠিন প্রশ্ন, আমাকে তো সরাসরি কেউ করার সাহস পায় না, উনি আমার আপনি বলুন। তখন তুমি বলে এখন তো আমি খুব ব্যস্ত, আপনি আমার সাথে ইমেইলে কথা বলবেন, আপনি আমাকে ইমেইলে যোগাযোগ করবেন। বলে না, আপনার সাথে ইমেইলে আমি দুই বছর ধরে যোগাযোগ চেষ্টা করছি, আপনি রিপ্লাই দেন এখন বলে না। তখন তিনি বলেন হ্যাঁ আসো তো মান্দাল্লা দিয়েস পাবিন্দা বইন্দা দিন। বলে এটা তো ওসিলার আয়াত, এটা তো সাফাতের আয়াত, কোথায় ওসিলা কোথায় সাফাত, এইভাবে আমরা তো পাগল হয়ে গেছি, এইগুলো শুনে আমরা পাগল হয়ে গেছি। আসলে আসি কিনা একটু দেখার দরকার আছে। তো হাফেজ এহসান কাদেরি বয়স বেশি, আমার চেয়ে একটু বেশি হবে, তিনি বললেন আসলে আমি বুঝতে পেরেছি 25টা আয়াত দূরের কথা, আপনি একটা আয়াত নিতে পারেন নাই, ওসিলা হারাম, তবে আমার ভিজিটি কার্ডটা আপনি রাখেন, আপনি আমার সাথে যদি কোনোদিন পান আমাকে একটু মেইল করবেন, এখানে আমার মেইল অ্যাড্রেস আছে, আমার ওয়েবসাইট আছে, আমার সব আছে, আপনি আমাকে শুধু মেইল করবেন। বলে দুইটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত তিনি জবাব দিতে পারেন তাই। এই যে আমাদের বলে দিল 25টি আয়াতের মধ্যে ওসিলা হারাম বলা হয়েছে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা না, কিন্তু নতুন নতুন জেনারেশন তারা এখন আগের মতো নামাজ পড়ে না, এখন নতুন নামাজ পড়ে। বলে আবু হানিফা হাদিস জানত না, আমাদের দেশে টেলিভিশনে বলার কিছু কিছু, বলে আবু হানিফা মাত্র 14টা হাদিস জানত, নাউজুবিল্লাহ জঘন্য। বলে আবু হানিফা ওরা বলে আমি আমার মোবাইলের ছবি তুলে নিয়ে এসেছি মসজিদে নববীর মধ্যে, এখনো মসজিদে নববীর স্তম্ভের মধ্যে ইমাম আজম আবু হানিফার নাম লেখা আছে। তোমাদের বাবাদের কাছে জিজ্ঞেস করো ইমাম আজম আবু হানিফাকে, বাংলাদেশে বসে ফতোয়া দেওয়ার চেষ্টা করো না। সৌদি আরবের সবচেয়ে বড় ইমাম যিনি, এখন দুই হারামের যিনি প্রধান ইমাম, ওনার নাম আব্দুর রহমান সোদাই, ওনার ভিডিওটি আপনারা ইউটিউবে পাবেন, উনি স্পষ্ট বলে দিয়েছেন যারা সালাফি নামধারী মাজহাব মানে না তারা বাতিল। সমস্ত কথা কি আমাদেরকে বলতে হবে না, নাকি ভয় পেয়ে যাব? 30 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যেন একটু সচেতন হই, না হলে আমাদের ঘর চুরি হয়ে যাচ্ছে। আপনি আশেক রসুল আহলে বাইতে রসুলের আশে, আপনার ঘরের সন্তানরা আপনার স্ত্রী কন্যারা কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে, এরকম অনেক ফ্যামিলি আছে আমার জানা মতে। তিনি হানাফি মাজহাবের অনুসারী, ওনার সন্তান এখন সালাফি হয়ে গেছে। কিরে বাবা তুমি নামাজ এভাবে পড়ো কেন? আমার একটা সহিহ হাদিস আছে। ইমামে আজম আবু হানিফা সহিহ হাদিস বোঝেনি, যেখানে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন ইমামে আজম আবু হানিফা, আমি যখন কোন শরীয়তের মাসালার মধ্যে আটকে যেতাম, শরীয়তের কোন মাসালায় যখন আমার সমস্যায় হতো, আমি সরাসরি ফিলিস্তিন থেকে কুফার জমিনে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য চলে যেতাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করলেই আমার মাসালার সমাধান আমি পেয়ে যেতাম। এবং মজার ব্যাপার হলো শাফি ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আরেকটা মাযহাবের ইমাম, তিনি যখন কুফায় আসতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজারে আসতেন, যতক্ষণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজারের আশেপাশে থাকতেন, ততক্ষণ নিজের মাযহাবে আমল বাদ দিয়ে হানাফি মাযহাবের আলোকে নামাজ আদায় করতেন। অন্যান্য এত বড় বড় ইমামরা যাকে ইমামে আজম বলেছেন, আর আমার মতো দুই পৃষ্ঠার মৌলবী সাহেব যদি বলে ইমাম আবু হানিফা লেখা পড়া জানতেন না, হাদিস জানতেন না, এটা কি আমরা মেনে নিতে পারবো? এটা কি আমাদের ইমানের উপর আকীদার উপর তুফান নয়? আমার নবী বলেছেন আকীদার উপর তুফান আসছে, আকীদার উপর তুফান আসতেছে আমার উম্মতে। সেই তুফান থেকে বলতে গেলে, এইভাবে বলতে গেলে আরো অনেক 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 বলতে হয়। সর্বশেষ এই যারা তুফান নিয়ে আসছে তাদের বড় হুজুর যার নাম একটু আগে বলা হলো,
তিনি তো বলে দিয়েছেন কেজিত রহমতুল্লাহ নাই। কেজিত কি রহমতুল্লাহ হতে পারে? কেজিত কি লানাতুল্লাহ আলাইহি? বলেন কি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া'আদা লাহুম আযাবাম মুহিন। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়ার মধ্যে লানত এবং পরকালে তাদের উপর লানত। কারবালার জমিনে আহলে বাইতে রাসূলকে যখন শহীদ করে দেয়া হলো, আহলে বাইতে রাসূলের যারা সম্মানিতা মহিলারা ছিলেন তাদেরকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়। অনেক লম্বা ইতিহাস, সেখান থেকে তাদেরকে মদিনাতুল মুনাওয়ারা পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তারা মদিনা শরীফে এসেছিলেন, ফিরে এসেছিলেন, সেদিন ছিল কারবালার যুদ্ধের 40তম দিবস। হযরত ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা একমাত্র সন্তান তিনি বেঁচে ছিলেন। হযরত জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গেলেন না, তিনি সরাসরি আমার নবীজির রওজা পাকে হাজির হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে করে আমার নবীকে বুঝাচ্ছেন, না যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা আমাদেরকে চিঠির পর চিঠি একটা দুইটা তিনটা চারটা না দেড় শত চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আজকে আমাদের সাথে এমন নির্মম আচরণ করলো, কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছে, তারা কেমন নির্যাতন করেছে, কেমন ভাবে তারা নির্মম ভাবে শহীদ করেছে, সেই কাহিনী একটার পর একটা যখন আমার নবীর সামনে তিনি বায়ান করে যাচ্ছিলেন, ওই রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, জয়নুল আবেদীন তুমি আমাকে কি শোনাচ্ছ? আর যখন আমার কলিজার টুকরো হোসাইনকে শহীদ করে দেওয়া হচ্ছিল, আমি রাসূল তো সেই কারবালার ময়দানে ছিলাম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, আমার নবীজির চুল মোবারক ধুলাবালি, আমার রাসূলের দাড়ি মোবারক রক্তাক্ত ধুলাবালি, আমার নবীজির পোশাক মোবারক রক্তাক্ত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা তো কোনোদিন দেখি নাই, আজকে এমন কেন আপনাকে দেখা যাচ্ছে? নবীজি বললেন, উম্মে সালমা শহীদ কাতলা হুসাইন আলেফা, আজকে কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, সীমার ওই পাশে যে বাহিনী আমার হুসাইনের বুকের উপর বসে খন্ডক মস্তক বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার হুসাইনের সেই রক্তাক্ত দেহ কারবালার জমিনে যখন ছটফট করছিল, আমি রাসূল হুসাইনকে বুকে জড়িয়ে ধরেছি, আমার মাথায় আমার দাড়িতে যে ধুলাবালি দেখতে পাচ্ছ এগুলা কারবালার ময়দানের ধুলাবালি, আর আমার জামার মধ্যে যে রক্ত দেখতে পাচ্ছ এগুলো আমার হুসাইনের রক্ত। নবীজি সেদিন ছিলেন সেখানে, কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। হযরত জাইনুল আবেদীনকে বললেন, জাইনুল আবেদীন আমি তো সব দেখেছি, যে নবী খাতুনে জান্নাতকে বলতেন, ফাতেমা খবরদার আমি তোমার ঘরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় যেন কোনোদিন হুসাইনের কান্না শুনতে না পায়, কারণ আমি রাসূল দুনিয়ার সবকিছু সহ্য করতে পারবো, সব পান বরদাস্ত করতে পারবো, কিন্তু হুসাইনের কান্না তো আমি রাসূল সহ্য করতে পারি না। যেই নবী হুসাইনের এতটুকু কান্না সহ্য করতে পারতেন না, সেই হুসাইনকে আমার রাসূলের সামনে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হলো, এত কষ্ট দেওয়া হলো, নবী কি খুশি হয়েছেন? কষ্ট পাইনি? কেমন কষ্ট পেয়েছেন তার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো? যারা নবীকে কষ্ট দেয় তারা কি রহমতুল্লাহ আলাইহি? আল্লাহর ভাষায় তারা কি লানাতুল্লাহ আলাইহি? এজিত কষ্ট দিয়েছে, কেমন কষ্ট দিয়েছে, এই কষ্টের কোনো তুলনা হতে পারে না। তারপরে যদি কোনো কেউ এজিতকে রহমতুল্লাহ বলার চেষ্টা করে, আমরা কোনোদিন সেটাকে সমর্থন করতে পারবো? শুধু তার প্রতিবাদ এতটুকু করলে হবে না, এই সমস্ত কথাবার্তা বাংলার জমির যেন কেউ বলতে না পারে, আমাদেরকে আমাদেরকে কঠিন কঠিন থেকে কঠিনতর হতে হবে। এই কারবালার ময়দান আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে, আমরা কখনো বাতিলের সামনে আপোষ করতে পারবো না।
করতে হবে। ওরা পত্রিকায় লিখলে আমরা পত্রিকায় লিখব, ওরা টেলিভিশনে বললে আমরাও টেলিভিশনে বলবো, ওরা যেখানে বলবে আমরা সেখানে বলবো। কারণ আল হাক্কু ইয়াদু ওয়ালা ইউলা। আমরা যদি প্রতিবাদ না করি, শুধু 30 দিন মাহফিল এসে চোখের পানি ছাড়লাম, এরপরে কিছু তাবাদত দিয়ে চলে গেলাম, এই মাহফিল সার্থক হবে না। পরিশেষে একটি কথা বলবো, ইমামে হুসাইন যখন সর্বশেষ শহীদ হওয়ার সময় গেল, ওরা বলল, ওদের কাছে ইমাম বললেন যে হে এজিদ বাহিনী পাষণ্ডরা জালেমরা, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার কিচ্ছু আমি আমার কোনো কামনা বাসনা নেই, একটা সুযোগ আমাকে দাও। মানে কি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সেদিন কি চেয়েছিলেন? নামাজ চেয়েছিলেন। বন্ধুরা, বাবারা আমার, আজকের মাহফিল আমরা আশিকের রাসূল, আমরা আহলে বাইতের প্রেমী, এরকম বছরের পর বছর আমরা মাহফিল করলাম, 1000 মাহফিল করলাম, এক বক্ত নামাজের সমান হবে। ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিলেন যে আমার নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ। হে হুসাইনের আশাকা, আমার আশাকা, নামাজ যেন তোমাদের কাছ থেকে কোনোদিন ছুটে না যায়। আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করছিলেন, সেদিন বলছিলেন তোমরা নামাজের প্রতি সতর্ক হও, নামাজের প্রতি সতর্ক হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমামে হুসাইন সেদিন সবরের শিক্ষা দিয়েছেন, যত বিপদ আসুক সবরের ইখতিয়ার করতে হবে। আমার নবী যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আমার হুসাইনকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো, তার প্রতিদান দান করো। এবং সেদিন ইমামে হুসাইন সর্বশেষ নামাজ পড়ে, আমার হুজুরের জুবান থেকে শুনেছি, ইমামে হুসাইনের মস্তক মোবারক যখন খণ্ডিত করে বিচ্ছিন্ন করে ওরা বর্ষার উপর উঠিয়ে ফেলল, খণ্ডিত মস্তক কোনোদিন চোখ খোলা থাকে না, কিন্তু ইমামে হুসাইনের চোখ মোবারক সেদিন খোলা ছিল। খণ্ডিত মস্তক কোনোদিন দেখতে এদিক সেদিক দেখতে পারে না, জীবিত মানুষ দেখতে পারে, আমি একবার এদিক তাকাচ্ছি এদিক এদিক তাকাচ্ছি, সেদিন ইমামে হুসাইনের মস্তক মোবারকের চোখ মোবারক খোলা ছিল, জবান খোলা ছিল, জবানে কোরআন কারীমের আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সেদিন, এবং চোখ মোবারক যখন বর্ষার উপর নিয়ে তারা এদিক সেদিক দিচ্ছিল, ইমামে হুসাইনের দৃষ্টিতে কিন্তু একটা জায়গার মধ্যে নিবদ্ধ ছিল, যেখানে তিনি প্রথম রাকাত নামাজের সিজদা দিয়েছিলেন, আরেকটা সিজদা দিতে পারে নাই, ইমামে হুসাইনের দৃষ্টিটা সেই সিজদার জায়গার দিকে ছিল। আজকে শাহাদাতে কারবালা মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইমামে হুসাইনের মতো এত বড় একটা জীবন দিয়ে দিল আমাদেরকে, আমাদের ইমান ইসলামকে রক্ষা করার জন্য। ফাইতুল ইকবাল বলেছেন, শাহ আসাদ হুসাইন, বাদশাহ আসাদ হুসাইন, বীর আসাদ হুসাইন, বীর পানা আসাদ হুসাইন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ শুধু এলাহাবাদ থেকে যিনি এসেছেন হিন্দুস্তান থেকে, ওনার নৈবেদ্য পেশ করবেন। ইতিমধ্যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন টিএসপি ফ্যামিলির সম্মানিত ডাইরেক্টর আলহাজ মোহাম্মদ আক্তার পারভেজ সিরু। মারহাবা। এখন তকরির নিয়ে আসছেন সদর এলাহাবাদ থেকে আগত খতিব হাসানি হযরতুল আল্লামা আকবর এসানি মুদাজ্জিলুল আলী। আপনা যহি কাম জিকির করতে রহনা সুবহ শাম।
الحمد لله نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله الطيبين الطاهرين وأصحابه المكرمين المغرمين المطهرين ولجميع الكاملين العارفين لا سيما على القطب الرباني المهبوب السبحاني الغوص السمداني الشيخ عبد القادر الجيلاني غوث العالمين صلوات الله تعالى وسلامه عليه وعليهم اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقولوا لمن نقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون آمنت بالله صدق الله العظيم زمانہ برسرے جنگستے یا علی مددے تمت غیر تو تنگستے یا علی مددے قصودہ کار دو عالم بیک اشارے تس بکار منچ درنگستے یا علی مددے اے دل بگیر دامنے سلطان اولیاء یعنی حسین ابن علی جان اولیاء غوث اعظم ممن بے سرو ساما مدد قبلہ دی مدد کعبہ ایمان مدد مگردہ بے بلا اوقات کشتی ضعیفان شکستارات کشتی بحق خواجہ عثمان ہارونی مدد کن یا معین الدین چشتی یا خدا خدا کے مستاروں میں کر لے تو قبول تو تیئے حق سیدی احسانی کے واسطے حضرات میں نے خطبے کے بعد بڑی مشہور آیت کی تلاوت کی تھوڑا میموری چینج کر لیجیے چونکہ ابھی تک آپ اپنی زبان میں بہت شاندار خطاب سماعت کر رہے تھے اب تھوڑا سے چینج کر لیجیے اور میری اتنی زبان میں کچھ گفتگو ہو جائے تو یہ سچ ہے کہ جاتے جاتے حضرت مولانا کل کی جو میری تقریر کا موضوع تھا وہ دے کر کے گئے جہاں سے انہوں نے تقریر چھوڑا ہے وہی سے میں نے تقریر چھیڑا ہے تقریر شاہ است حسین بادشاہ است حسین حسین شاہ بھی ہے اور حسین بادشاہ بھی ہے بلند آواز سے بولیے میرا یار بادشاہ ہے مجھے کوئی غم نہیں اس لیے کہ نگاہ یار سلامت ہزار میں خانے اور تیرے نظر کی لطافت شراب کیا جانے تو جب حسین بادشاہ ہے تو یزید جیسے کتنے رعایا آتے جاتے رہیں گے ارے وہ غلام بھی تو نہیں ہے غلام بنانے کا لائق ہاں کتا ہوتا ہے تو روٹی کھا کے وفاداری کرتا ہے وہ تو اس سے بھی بیکار
শাস্ত হোসেন গরিব নওয়াজ ভারত মে আকর আপনে হোসেন কো বাদশাহ ভি কাহা অর শাহ ভি কাহা কা নমুনা ওয়াহা কা ইয়াহা দেখানা থা কারবালা কা নমুনা ভারত পাক অর বাংলাদেশ মে দেখানা থা চ্যালেঞ্জ কারবালা মে হুয়া থা জবাব অজমে সে দিয়া জা রহা হ্যায় পানি বন্ধ হুয়া কারবালা মে কারবালা মে হোসেন পর পানি বন্ধ হুয়া লোগো নে কাহা হোসেন নে পানি কিউ নহি মঙ্গা লিয়া জব পানি পর হুকুমত হোসেন কি থি তো হোসেন নে পানি কিউ নহি তলব কিয়া গরিব নওয়াজ নে কাহা সওয়াল কারবালা মে হুয়া হ্যায় জব বাদশাহ ও হতা হ্যায় জো হুকুমত করে বাদশাহ ও হতা হ্যায় জো মুল্ক কে হাতিয়ার পর কব্জা রাখে হতা হ্যায় জো তখতে সলতনত পর বৈঠ কর মুল্ক কি তকদীর কা ফয়সলা করে বাদশাহ তো ও হতা হ্যায় জো রাজা পর হুকুমত করে বাদশাহ তো ও হতা হ্যায় কি জো জেসা চাহে কানুন নাফিজ কর দে বাদশাহ তো ও হতা হ্যায় কি পুরে খজানে পর কব্জা বাদশাহ তো ও হতা হ্যায় কি পুরে রাজা পর কব্জা মগর হোসেন কভি এক দিন ভি রাজা পর হুকুমত নহি কিয়ে হোসেন নে কভি তখতে সলতনত পর বৈঠ কর হুকুমত নহি কিয়া হোসেন নে কভি হাতিয়ারো পর কব্জা নহি কিয়া হোসেন নে কভি খজানে পর কব্জা নহি কিয়া ফির বাদশাহ কেসে হো গয়ে আজমের সে আওয়াজ আই আবে কিয়া সোচতা হ্যায় বাদশাহ তখত পে বৈঠনে কা নাম নহি হ্যায় তখত কি বাদশাহ জব তক ও মৌজুদ হ্যায় উসকা তখত মৌজুদ হ্যায় ও গয়া বাদশাহ গই মগর এ ইয়াজিদ তেরি হুকুমত সিফ তখত তক থি হোসেন কি হুকুমত
हुकूमत तो मिल जाती है मगर दिलों पर छा जाने वाली हुकूमत, दिलों पर कब्जा आज भी हुसैन का, दिलों पर हुकूमत भी हुसैन की है। इसलिए प्यारे कयामत तक मेरे हुसैन की हुकूमत दिल पर रहेगी। यजीद तख्त पर था, तख्त मिटा, हुकूमत भी थी, मेरे हुसैन की हुकूमत कल भी दिल पर थी, आज भी है, कयामत तक तमाम मोमिनों के दिलों में हुकूमत रहेगी। इसलिए प्यारे नमाज का तस्किरा चल रहा था, हजरत मौलाना ने नबी की नमाज, नबी सजदे में हुसैन उसने रसूल पर सवार हो गए, आपने थोड़ा सा मुख्तसर इस पर सुना, मैं इस पर थोड़ा सा तबसरा कर देता हूं। हुसैन उसने नबी पर सवार हुए, नबी सजदे में है ना, बोलो भाई, नबी सजदे में है, सजदे में जब इंसान होता है बड़ी अच्छी पोजीशन होती है। हुसैन बच्चे थे, गिरते पड़ते आ गए, देखा नाना जान सजदे में है, उस पर सवार हो गए। नबी को मालूम हो गया कि मेरा नवासा सवार है, नवासा उस पर, नबी ने क्या किया, अभी नहीं उतर रहे, सुभान रब्बी अल्लाह, सुभान रब्बी अल्लाह, सुभान रब्बी, अभी भी नहीं उतरे, सुभान रब्बी अल्लाह, सुभान रब्बी अल्लाह, सुभान रब्बी, अभी नहीं उतर रहे, सुभान रब्बी अल्लाह। अच्छा एक बात बताओ, बंदा सजदे में सबसे ज्यादा अपने खुदा से करीब होता है, नमाज में एक मकाम सजदा है, सजदे में इंसान अपने रब से करीब होता है, बोलो भाई, ये तो आम मोमिन की बात है कि आम बंदा अपने रब से सजदे में करीब होता है। मुस्तफा तो ऐसे करीब है, ऐसे करीब है कि रब के हबीब है, और जो हबीब होता है बहुत करीब होता है। तो नबी किससे करीब है, नबी किससे करीब है, अल्लाह से, नबी किसे करीब है, नबी सजदे में है, करीब किसे है, अल्लाह से। उस पर कौन है, करीब खुदा से, उस पर हुसैन, लब पर जिक्र खुदा है, दिल में ख्याल हुसैन है, लब पर जिक्र खुदा, दिल में ख्याल हुसैन। एक बाकी जमात लिखती है कि अगर नमाज में गधे का, घोड़े का, खच्चर का, सुअर का ख्याल आ जाए तो नमाज हो जाएगी, नबी का ख्याल आ जाए तो नमाज न होगी, माशाल्लाह। और जमात लिखती है नबी का ख्याल आ जाए तो नमाज नहीं होगी, गधा का आ जाए तो हो जाएगी, खच्चर का हो आ जाए तो हो जाएगी, तो वो गधा वाली नमाज तुम्हें मुबारक हो। हम तो तसव्वुर नबी में टूट कर नमाज ही अदा करते हैं, इसलिए प्यारे लेकिन जरा सुनो एक नुक्ता, नबी सजदे में है, नबी सजदे में है, लब पर जिक्र खुदा है, दिल में ख्याल हुसैन है। कहते हैं अगर खैरुल्लाह का ख्याल नमाज में आ जाए तो नमाज नहीं होगी। हुसैन बड़ी अजमत के मालिक है, बड़ी रिफत के मालिक है, सियादत, खिलाफत, अजमत, हुजूर की शहादत सब हुसैन को है, मगर वो अल्लाह के बंदे, नबी के नवासे भी हैं, नबी के गुलाम भी हैं। अरे नबी के गुलाम हुसैन, अरे गुलाम का ख्याल मुस्तफा को नमाज में आ गया तो मुस्तफा की नमाज खराब नहीं हुई, तो जब गुलाम को मुस्तफा का ख्याल आ जाए तो गुलाम की भी नमाज खराब नहीं होती है। नमाज पढ़ता है, ये नमाज पढ़ता है, तू क्या नमाज पढ़ेगा, चार नमाजी एक जगह पहुंचे तालाब के किनारे, तो क्या यार नमाज का टाइम है, मस्जिद करीब है,
তাকে নাহি পড়াল আমি খাওয়া মুসল্লা পিছ গেলাম মুসল্লা এক আগে খাওয়া হয়ে গেল তিন পিছে তালাব তা কিনারা থা এক মাছি উছলি তালাব মে এক মছলি উছলি তো পিছে বালা কহতা হ্যা ও উছলি দুসরা কহতা হ্যা নমাজ মে বোলা নহি জাতা তীসরা কহতা হ্যা কি জব বোলা নহি জাতা তো কাহে বোল রহে হো গে তো ইমাম সাহেব কহতা হ্যা আল্লাহ কা শুকর হ্যা কি মে কুছ নহি বোলা বহুত বার মুহ খোলা কহতা হ্যা কুছ নহি अल्लाह ताला ऐसी नमाज पढ़ने से हमें बाज रखे हमें तो बुजुर्गों वाली नमाज पढ़ने की तौफीक अता फरमाए हमें हमारे तुम्हारे सामने से तब उनके सामने से चूहा गुजर जाए तो नमाज खराब आओ मौला एक कायनात की बारगाह अली के तीर लगा अली के पिंडली में तीर लगा चुप गए कोई हाथ लगाता है तो अली रोक देते हैं अली तीर निकालने नहीं दे रहे मगर जो अली के मिजाज से लोग वाकिफ थे उन्होंने कहा ठहर जाओ भी का तीर मत निकालो अली जब नमाज में खड़े हो गए मुसल्ले पर खड़े हो गए लोगों ने अली का तीर ताकत के साथ निकाल लिया मुसल्ला खून से तरबतर हो गया मुसल्ला भीग गया अली की नस्तक साथ में निकल आई खून से तरबतर मुसल्ला और जब नमाज खत्म हुई तो अली पूछते हैं ये लोगों ये खून कैसा है अली पूछते हैं ये खून कैसा है लोगों ने कहा हुजूर ये आप ही का तो है आपको खबर नहीं आपने कहा जब मैं नमाज में होता हूँ मैं जब सजदे में होता हूँ मैं जब नियत बांध लेता हूँ और उसका तसव्वुर उसका नशा जब मुझ पर तारी होता है तो ये तीर क्या अली की गर्दन भी मार दी जाए तो अली को खबर ना होगी मैं जब अली की नमाज ऐसी है तो फिर नबी की नमाज कैसी होगी अली की नमाज का जवाब नहीं तो नबी की नमाज का क्या जवाब होगा इसीलिए प्यारे नमाज ऐसे पढ़ो जैसे पढ़ने का हक है बहुत से लोग नमाज पढ़ते हैं खुद खबर नहीं होती कि हम कैसे पढ़ रहे हैं नमाज पढ़ो ऐसे पढ़ो जैसे कि अल्लाह के चाहने वालों ने महबूबों ने पढ़ा अशरफी मियां साहब इनकी औलाद कल आने वाली है नूर अशरफी मियां साहब के बेटे सरकार कलाम उनके बेटे सैयद इजहार मियां साहब उनके बेटे महमूद मियां और उनके बेटे अशरफ मियां कल तशरीफ लाने वाले हाँ महमूद मियां के भाई हैं छोटे भाई कल तशरीफ लाने वाले तो अशरफी मियां जा रहे थे देवा शरीफ हमारे यहाँ शरीफों की कमी तो है नहीं देवा शरीफ कचौचा शरीफ भरेली शरीफ बदायूं शरीफ गलियर शरीफ अजमेर शरीफ बगदाद शरीफ भंडारा शरीफ तो तमाम शरीफ है शरीफों से परेशानी उधर होती है एक हमारे बुजुर्ग प्रशंसा से जा रहे थे अजमेर शरीफ एक बगल में बैठा था कहाँ जा रहे हैं अजमेर शरीफ का एक कहां से कहा कचौचा शरीफ तो कहा आप लोगों की बड़ी बुरी आदत है कहा क्या कहा आप हर चीज को शरीफ बोल देते हो कहा हर चीज को शरीफ बोलते हो कचौचा शरीफ बदायूं शरीफ अजमेर शरीफ बगदाद शरीफ बरेली शरीफ मदीना शरीफ सबको शरीफ बोलते हो तो हमारे बुजुर्ग ने कहा कचौचा शरीफ के बुजुर्ग ने अच्छा तेरे यहाँ क्या है कहा हमारे यहाँ सिर्फ दो शरीफ है हमारे यहाँ सिर्फ दो शरीफ का कौन कौन से का एक मक्का शरीफ एक मदीना शरीफ तो हमारे बुजुर्ग ने कहा मैं बैठा रहा एक मेरा चाहने वाला चाय लेकर के आया चाय 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 तो कहा मैंने एक चाय लिया उसको इशारा किया कि एक चाय इस कमीने को दे देना तो
उसने कहा है मौलाना मैं कहां से कमीना देखता हूं, कहां से बदतमीज देखता हूं, कहां से बुरा देखता हूं, मैंने क्या किया आपको जो आप उसको कमीना कहे, क्या तुमने कुछ नहीं किया? अभी तुम ही तो बोले कि दुनिया में सिर्फ दो ही शरीफ है, अभी तुम ही तो बोले कि दुनिया में सिर्फ दो ही शरीफ है, एक मक्का शरीफ एक मदीना शरीफ, तो तुम दो में से तो हो नहीं, ना मक्का हो ना मदीना हो, तो पता चला कमीना हो। तो शरीफ तो हमारे यहाँ है, तो हजरत अशरफी मियां साहब जा रहे थे देवा शरीफ, बारिश से आलम बना जल्दी करो पानी लाओ पानी लाओ, वजू किया और हाथ पोंछ ही रहे थे, अशरफी मियां पहुंच गए, अशरफी मियां पहुंच गए, नमाज का वक्त था, हुजूर अशरफी मियां ने नमाज पढ़ाई, मानी से आलम पनाह ने नमाज पढ़ी, इसके बाद देवा में शोजे पाक तो आज नमाज यहाँ पढ़े, आज नमाज पढ़ते देखे, आज नमाज पढ़ते देखे, आज नमाज पढ़ते देखे, लोगों ने कहा अबे क्यों कह रहे हो कि आज नमाज पढ़, क्या नमाज नहीं पढ़ते थे? अरे नमाज पढ़ते थे लेकिन आज पढ़ाने वाला आ गया, आज पढ़ाने वाला यहाँ आ गया तो देवा में पढ़ लिया, वरना वाली से पाक का आलम तो ये था कि रहते थे देवा में, हर नमाज मस्जिद नबवी में अदा करते थे, हर नमाज मस्जिद नबवी में अदा करते थे, पढ़ते थे, पढ़ाने वाला आ गया। इसलिए प्यारे कहने का मकसद है या अल्लाह के वली है, नजरों नजरों में बात हो जाती है, इशारों में बात हो जाती है, और नमाज पढ़ते हैं अल्लाह के लिए, खुद भी अल्लाह तक पहुंच जाते हैं, जो उनके पीछे पड़ता है उसको भी अल्लाह तक पहुंचा देते हैं, इसीलिए प्यारे सरकार इमाम हुसैन की नमाज। वो एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से देता है आदमी को नजात, हजार सजदों से देता है आदमी को नजात, एक सजदा मेरे हुसैन का, हाय हाय सुभान अल्लाह, एक सजदा मेरे हुसैन, आज कोई जवाब नहीं पेश कर सकता है। आज ही बैठा हुआ था सूफी साहब शिमला के मकान में, क्या वहां बैठने की बरकत हो, क्या मेरे बुजुर्गों का करम हो या सूफी साहब की दुआएं, अल्लामा जलालुद्दीन अल-कादरी सूफी साहब शिमला बड़ी मेहनत शारदा के साथ इमाम अली मकाम की मोहब्बत में इस वस्तु को संवारते हैं, सभी लोग मिलकर सजाते हैं पूरे बांग्लादेश की मुबारकबादियां, लाइफ के मुबारकबाद है तमाम यहाँ आने वाले। तो आज ही बैठा हुआ था कलम उठाया तो दो तीन शेर हो गए आज के ताल्लुक से, सुभान अल्लाह, अरे मोहब्बत से बोलिए सुभान अल्लाह, इमाम अली मकाम की बारगाह में दो तीन शेर मैंने लिखा, पढ़े दे रहा हूं, किस्सा को छोड़ दिया बात मौला नहीं छोड़ा, जरा झूम के बोलो सुभान अल्लाह, सब छोड़ दिया बात मौला नहीं छोड़ा, कुर्बानी ये इस्लाम का जज्बा नहीं छोड़ा, ये कैसा नमाज़ी है, ये कैसा नमाज़ी है, ये कैसा नमाज़ी है कि सजदे में भी देखो सरदर से जुदा हो गया सजदा नहीं छोड़ा, सजदा नहीं छोड़ा, सीने से लगा है कभी होठों पे है जारी, बहुत अच्छा शेर है, चाट खान के जिंदा दिल मुसलमानों इस शेर को जाए ना होने देना, मैं कोशिश ये करता हूं कि
کہ ہر روز آپ کو کچھ نئے شعر سنا کر بھی جاؤں. اسی لیے پیارے آج یہ شعر اپنے دامن میں لیجیے اور دیکھیے کہ حسین کو میں نے قرآن سے کیسے جوڑا. سینے سے لگا ہے کبھی ہونٹوں پہ ہے جاری, شبیر نے قرآن کو تنہا نہیں چھوڑا, شبیر نے قرآن کو تنہا نہیں چھوڑا. اس لیے پیارے تو قرآن کو سینے سے لگایا, آقا نے قرآن کا ساتھی بنایا تھا. امام حسین کو آخری پاس سنو, قرآن کا ساتھی اہل بیت کو کیوں بنایا؟ صوفی صاحب سے دعائیں چاہوں گا اور یہ نقطہ سنو, جبکہ صحابہ موجود 1,24,000 کم و بیش صحابہ موجود, مگر آقا نے یہ نہیں کہا قرآن تمہارے ساتھ اور اہل بیت نہیں بلکہ صحابہ دے رہا ہوں, قرآن اور صحابہ دے رہا ہوں نہیں, جبکہ صحابہ کی جماعت دست تو دست ہے, دریا بھی نہ چھوڑے جس نے وہ صحابہ, بہے ظلمات میں دوڑا دیے بھولے جس نے وہ صحابہ, جس نے قیصر روم کا دبدبا مٹا دیا ہو وہ صحابہ, جس نے کسرا کی حیثیت بدل دی ہو وہ صحابہ, جس نے خارجیت کی دھجیاں اڑائی ہو وہ صحابہ, ہمیں جنہیں دیکھ کے شیطان اپنا راستہ بدل دے وہ صحابہ, جس کی زبان پر خدا بولتا ہو وہ صحابہ, ہمیں جو کعبہ پہنچ کر بغیر رسول کے طواف نہ کرے وہ صحابہ. اتنی مقدس جماعت صحابہ, مگر آقا نے قرآن کا ساتھی صحابہ کو کیوں نہیں بنایا, اہل بیت کو کیوں؟ سوال ہے, مگر تیسرا نہیں چھوڑوں گا, جواب پیش کروں گا اسی اسٹیج سے. صحابہ کو کیوں نہیں بنایا, اہل بیت کو کیوں؟ صحابی بنانے کے لیے رسول چاہیے, کیا چاہیے؟ صحابی بنانے کے لیے رسول چاہیے, اور نبی جانتے تھے کہ میں آخری نبی آخری رسول ہوں, میرے بعد کوئی نبی نہیں آئے گا, جتنے میں نے بنا دیے ہیں یہی آخری صحابہ ہیں, یہی آخری ہیں, اب میرے بعد کسی صحابی میں اتنی طاقت نہ ہوگی کہ کسی کو میرے بعد وہ صحابی یہ رسول بنا دے. صحابی تابعی بناتا ہے, صحابی صحابی نہیں بناتا, صحابی یہ رسول نہیں بنائے گا تابعی بنائے گا, تو میں نے جتنے بنا دیے ہیں یہی آخری ہیں, اب قرآن کو ساتھی چاہیے قیامت تک کے لیے, قرآن کو ساتھی چاہیے قیامت تک کے لیے. تو 100-200 برس کے بعد جب صحابہ کی بہترین جماعت دنیا سے رخصت ہو جائے گی تو یہ خدا کا کلام تنہا ہو جائے گا, اس لیے بجائے صحابہ کے رسول نے اہل بیت سے قرآن کو چھوڑ دیا کہ صحابہ تو 100-200 برس کے بعد بظاہر روپوش ہو جائیں گے, پردہ کر جائیں گے, مگر میری اہل بیت کا سلسلہ تو قیامت تک چلتا رہے گا اور قرآن قیامت تک تنہا نہیں ہوگا. آقا نے قرآن کو اہل بیت سے جوڑ دیا. تمہارے درمیان دو مضبوط چیزیں چھوڑ رہا ہوں, وزنی, دو وزنی چیزیں قرآن اور اہل بیت, مضبوطی سے پکڑ لینا کبھی گمراہ نہیں ہو سکتے. سبحان اللہ, اہل بیت کا دامن ہاتھوں میں ہوگا تو گمراہ نہیں, قرآن مضبوطی سے تھام لو گے تو گمراہ نہیں. اب جو لوگ گمراہ ہو گئے ہیں ان سے کہو یا تو قرآن کا دامن چھوڑ دیا ہے یا اہل بیت کا دامن چھوڑ دیا ہے, اور ہم سنی ہیں الحمدللہ, ایک ہاتھ میں قرآن ہے دوسرے ہاتھ میں دامن اہل بیت ہے, اس لیے پیارے اہل بیت کا دامن پاک ہمارے ہاتھوں میں ہے, قرآن ہمارے ہاتھوں میں ہے, قرآن کی بھی عصمت ہمارے سینے میں, اہل بیت کی بھی محبت ہمارے سینے میں, اس معنی میں ہم رسول پاک کے سچے وفادار بن کر رہے, وفاداری ہی میں, وفاداری ہی میں اچھائی ہے, بھلائی ہے, اور پیارے اسی میں کامیابی ہے, کامرانی ہے. واخر دعوانا
ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته সম্মানিত আশেকান হাজরানের উদ্দেশ্যে আপনাদের আমাদের মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক লায়ন এস এম শামসুদ্দিন এবং উপস্থিত হয়েছেন আজকে সম্মানিত অতিথি হযরত আল্লামা আলহাজ ইলিয়াস রেজবি মুতাজিল্লুল আলী দর্জিকা দরবার শরীফ আলীশাহ চট্টগ্রাম এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক লায়ন এস এম শামসুদ্দিন সাহেব আপনারা বসেন আপনাদের মিলাদের পরে মোনাজাতের পরে যাবেন আপনারা যাবেন বসেন বসেন আর মাত্র দুইটা দিন পাবেন এই মানে মাহফিল মহব্বতের মাহফিল আমাদের শেষ হয়ে যাবে এটা চিন্তা করতে আমাদের বুক ফেটে উঠে আয়োজিত মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক মৌলানা আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী গভর্নর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এবং চেয়ারম্যান কাজাতে কারবালা মাহফিল পরিচালক সম্মানিত সভাপতি ডিরেক্টর শাহজাদা মাওলানা আব্দুল করিম কুতুবী মাদ্রাসাতুল আলী প্রধান অতিথি জনাব আলহাজ মাহবুব আলম সভাপতি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভাইস প্রেসিডেন্ট এপিসিসি উপস্থিত আছেন সম্মানিত অতিথি আলহাজ পিএসপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মহোদয় এবং উপস্থিত আছেন হযরত সম্মানিত অতিথি হযরত আল্লামা ইলিয়াস রেজবি এবং প্রফেসর ডাক্তার নূর কামাল আহমদ প্রধান আলোচক ভারত এলাহাবাদ থেকে আগত আল্লামা খতিব এল আসানি আকবর কাসানি মাদ্রাসাতুল আলী উপস্থিত মঞ্চের অন্য অন্য সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত ওলামায়ে কিরাম আশিকানে রসুল ও ধর্মগণ মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম আমি সব এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সুদীর্ঘ 30 বছর ধরে কারাতে কামাল্লাহ মাহফিলে পরিচালিত হয়ে আসছে যা ধর্মপ্রাণ মুসলমানদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে কারাল্লাহ সেই হৃদয় বিদারক ঘটনা এবং অনুপ্রাণিত করছে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমি সারা দিয়ে কারাল্লাহ মাহফিলের আয়োজনকারী সকলের প্রতি জানাই আন্তরিক মোবারক প্রিয় উপস্থিতি যে 61 হিজরি সনে মহরমের 10 তারিখ কারবালার প্রান্তরে হুজুরে রসুল সাল্লাল্লাহু ইসলামের আদরের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন বাহিনীর আপনি সাদত বরণ করেন ইসলামের ইতিহাসে এটি একটি নির্ম বিস্তর ও হৃদয় বিদারক ঘটনা এই ঘটনার স্মরণে শুধু মুসলমানেরা নয় বরং প্রতিটি মানুষের অন্তরণ জেগে উঠে যা ছিল অন্যায়ের প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আজও সেই সংগ্রাম আমাদের করতে হচ্ছে আজও আমরা মুসলমানদের ভিতরে নবী বিরোধী সুন্নত বিরোধী আখ্যা বিরোধী আখ্যা করে বসে আছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে
কোরআন হাদিসের আলোকে এবং সঠিক ব্যাখ্যার মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কারবালার প্রান্তরে আত্মত্যাগের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারকে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে, তার সেই শিক্ষায় আমাদের গ্রহণ করতে হবে। আমাদের কোরআন হাদিসের সঠিক চর্চার মাধ্যমে চিহ্নিত করতে হবে মুসলমানদের শত্রু ও মিত্রকে। এখানে অনেকে মুখে ইসলামের কথা বলেন, থাকলেও অন্তরে বিশ্বাস করেন না আমাদের প্রিয় নবীকে, কথায় কথায় নবীর শানে অসম্মান সূচক কটূক্তি উচ্চারণ করেন, নবীকে সাধারণ মানুষ হিসেবে দেখতে দিয়ে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করেন। আজ সময় এসেছে তাদের চিহ্নিত করা, সতর্ক থাকতে হবে সেই অন্ধকারদের থেকে, বিশুদ্ধভাবে কোরআন ও নবীর সুন্নতের চর্চার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে নবীর ইতিহাসিত সঠিক সামগ্রহ। আজকে যারা এই অনুষ্ঠানে বসে কারবালার সেই ঘটনাগুলি শুনালেন এবং জানালেন, এটাই হচ্ছে প্রকৃত ঘটনা। অনেকে এটা বিকৃত ব্যাখ্যা করে থাকেন এবং মুসলমানদের ভিতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন, তা আমাদের জন্য কোনোভাবে কাম্য নয়। যাদের ভিতরে নবী প্রেম থাকবে না, তারা কোনোদিন সত্যিকার মুসলমান হতে পারে না। আমরা মনে করি তারা বিদর্ভীদের চেয়েও নিকৃষ্ট। কারবালার এই চোখকে শুধু অনুষ্ঠান মিছিল ও মিলাদ মাহফিলের মাধ্যমে সীমাবদ্ধ রাখলে শোক দিবস পালন করলে হবে না। এই ঘটনাতে যে শিক্ষা রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে। সারা বিশ্বের মুসলমানের মধ্যে পারস্পরিক আত্মপ্রবাহ, হিংসা, বিদ্বেষ ও রেষারেষি মুসলিম জাতিকে যে ধ্বংসের ধ্বংস করে দিচ্ছে এবং নিজেদের মধ্যে যে কল্যাণ মহিলা আনতেছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। সুতরাং আর হানাহানি নয়, কোরআন ও সুন্নাহর সঠিক নির্দেশনায় সমগ্র জাতি, সমগ্র মুসলিম জাতিকে মহান আল্লাহ নির্দেশিত শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে হবে। পরিশেষে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে এবং আমি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পিএসপি ফ্যামিলির সম্মানিত ডাইরেক্টর আলহাজ মোহাম্মদ আখতার পারভেজ সিরুবাইকে। আজকে প্রধান অতিথি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ মাহবুল আলম, উনি ওনার শুভেচ্ছা বক্তব্য রাখবেন। উদ্যোক্তা যিনি, তিনি এই মাহফিলকে 30 বছর লালন করেছেন এবং ইসলামী মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের অত্যন্ত প্রিয়জন সাবেক প্রিন্সিপাল স্টার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য খতিব জনাব জালালউদ্দিন আল কাদেরী সাহেব, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয়জন পিএসপি ফ্যামিলির পিএসপি গ্রুপের চেয়ারম্যান শ্রী মিজানুর রহমান, উপস্থিত চিটাং চেম্বারের সুযোগ্য পরিচালক শামসুল আলম, উপস্থিত ওলামায়ে কেরামবৃন্দ,
সাংবাদিকবৃন্দ, আমার সর্বকে উপস্থিত ইসলামের যারা, বিশেষ করে যারা আমার নবীকে ভালোবাসেন, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, সবাইকে আজকে সাহায্য কারবালার এই মোবারকবাদ দিনে থেকে আমার পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নবী প্রেম ইসলামের আল্লাহকে পাওয়ার পূর্ব সত্য, যার কাছে নবী প্রেম নাই সে মুসলমান কিনা আমি জানি না। আমাকে ইসলাম কে শিখিয়েছেন? ইসলাম যে আল্লাহকে কে দেখেছে, আহাত এই আহাতকে কে শিখিয়েছেন, আমাদেরকে কে বুঝিয়েছেন? আমি যদি আমার রসুলকে না চিনি, আমার থেকে আমার সন্তান থেকে আমার মা বা ভাই বোন থেকে যদি আমার নবীকে ভালোবাসতে বেশি না শিখি, তাহলে তো আমি কতটুকু ইসলাম জানি বা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসি সেটা আমার মনে বিশ্বাস করা কষ্টকর। সেজন্য আমি বলি যে আল্লাহকে পাওয়ার পূর্ব সত্য হচ্ছে আমার নবীকে ভালোবাসা, এবং আমার নবীকে ভালোবাসার মাধ্যমে আপনি আপনার আল্লাহকে ভালোবাসতে পারবেন, আল্লাহর কাছে যেতে পারবেন। শাহাদায়ে কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এই আলোচনাটুকু আজকে আমাদের একজন আলেম খুবই খুব ভালো লাগে চমৎকার ভাবে আলোচনা করেছেন এবং চমৎকার ভাবে আলোচনা করেছেন, আপনারা এগুলো শিক্ষা হিসেবে নেবেন। শুধু আলোচনায় তো সীমাবদ্ধ নয়, এখানে কিছুক্ষণের মোহে মোহমান্যতে না হয়ে আমাদের জীবনে আমরা যাতে এগুলোকে জীবনে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যাতে এইগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কারবালায় ইমাম হাসান আমাদেরকে, হুসেন আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন? একটাই শিখিয়ে দিয়েছেন, সে শিক্ষা হচ্ছে সত্যের সপক্ষে মিথ্যার বিপক্ষে প্রতিরোধ, প্রতিবাদ, আন্দোলন। এই প্রতিবাদ শুধু আপনার মনের মধ্যে থাকলে হবে না, এই প্রতিবাদ আপনাকে জেহাদের মাধ্যমে আপনাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে শিক্ষা দিতে হবে, আল্লাহ রসুলের সাথে যারা মোনাফিকি করে তাদেরকে শুধু মনে পারে ঘৃণা করলে হবে না, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, তাদেরকে আঘাত করতে হবে, তাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ দিতে হবে। রিয়াদের যে ইয়াজিদের নামে শিক্ষা প্রতিষ্ঠান, এটা ইসলামের সাথে চরম বেয়াদবি। এই বেয়াদবির জন্য আমরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সারা মুসলমান বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাকে আমি আজকের এই মহার জন্য আমরা বিশ্বের মুসলমানদের কাছে, সৌদি আরবের সরকারের কাছে প্রতিবাদ জানাই। কি শিক্ষা দিয়েছিলেন সেদিন? সেদিন যদি সত্যের পক্ষে, যদি সেদিন ইয়াজিদের কাছে উনি যদি মাথা নত করতেন, তাহলে উনি মসনদ পেতেন, উনি সেটা চান নাই। উনি ওনার সাথীদেরকে সেদিন রাত্রে দেখে হযরত ইমাম হোসেন বলেছিলেন, তোমরা চলে যাও, ওনাদের লক্ষ্য আমি একজন, আমি হোসাইন, আমাকে শেষ করতে পারলে তোমাদেরকে কিচ্ছু করবে না। কিন্তু নবী প্রেমিক আমার, হোসেন প্রেমিক
সেদিনের সেই সাথীরা বন্ধুরা সেদিন যায় নাই, তারা বলেছেন আমরা আপনার সাথে শহীদ হব। এই যে প্রতিজ্ঞা, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। সত্যের সপক্ষে কথা বলা, মিথ্যের বিপক্ষে যাওয়া, সেটাই হচ্ছে ইমান। আপনার ইমান এমন হবে যেখানে যাবেন সেখানে আপনি যদি নাজুক পরিস্থিতিতে আপনি যদি বলেন যে না আমি ভাই কিছুতে নাই, তাহলে একজন মুসলমানের প্রকৃত সত্য সেটা না। মুসলমান সে যে সব কিছুতে অবিচল থাকতে পারবে, সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখতে পারবে, সব কিছুতে আল্লাহর উপর আপনাকে ইমানের উপর আপনাকে প্রতিজ্ঞা প্রতিজ্ঞ ইমাম হোসেন সেদিন বলেছেন আমাকে দুটি রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, এক রাকাত নামাজ পড়েছিলেন। এই এক রাকাত নামাজের বদর আল্লাহর রাসূল বলেছেন আমি যদি আল্লাহর কাছে যদি আমি চাই আমি বলবো ইয়া আল্লাহ তুমি আমাকে এই এক সিজদার বদলে তুমি আমার উম্মতকে ইয়া আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও, করে করে আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূলের একদিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, তখন ইমাম হোসেন খুবই ছোট ছিলেন, উনি হাঁটতে পারতেছিলেন না, ছোট হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল মিম্বর থেকে নামিয়ে হোসেনকে কোলে নিলেন, হোসেনকে কোলে নিয়ে উনি খুতবা শেষ করলেন, খুতবা দিয়ে হোসেনকে নামিয়ে নামাজ আদায় করলেন, এমন ভালোবাসতেন হোসেনকে। আপনারা তো শুনেছেন যে উনি নামাজে ছিলেন, ওনার খাদের উপর মাম হোসেন ভক্তের বারণে ইয়ে পড়েছেন, কিন্তু তারপরও হোসেন যাতে কষ্ট না পায় সেজন্য আল্লাহ রসুল হোসেনকে নামিয়ে দেন নাই। এই যে হোসেনের প্রতি আল্লাহ রসুলের এত ভালোবাসা, ওনার আহলে বাইকের প্রতি যে এত ভালোবাসা, এই ভালোবাসা শুধুমাত্র দেখার ভালোবাসা ছিল না, এটা ছিল সত্যিকার ভালোবাসা। এই সত্যিকার ভালোবাসা আমরা সকলেই পাব যদি আমরা ইমাম হোসেনের সত্য পক্ষে আমরা আঁকড়ে ধরতে পারি। ইমাম হোসেন যে সত্যের পক্ষে সংগ্রাম করেছেন, ইমাম হোসেন যদি আজকে দিন সত্যের পক্ষে শহীদ না হতেন তাহলে আমরা আজকে এই প্রকৃত ইসলাম পেতাম না, আমরা পেতাম এজিদি ইসলাম। আমরা আজকে নবী উৎকৃষ্ট ধর্ম সে ধর্ম আমরা খেতাম না। আমরা আজকে এখানে ইসলামটা পেয়েছি আমাদের ওলামাদের মাধ্যমে, আমাদের ওলিউল্লাহদের মাধ্যমে। আমরা তো প্রকৃত ভাবে সাহাবিদের ইসলাম আমরা দেখি নাই। এই যে কবি নজরুল যে বলেছেন আমি যদি মদিনার পথ হতাম সেটা আমার জন্য শান্তি হতো, আমার ইচ্ছা হয় আমি যদি মদিনার বালি হতাম তাহলে হয়তো আমার জীবন সার্থক হতো, কারণ আমার নবী তো মদিনার পথ দিয়ে হেঁটেছেন। এই নবী প্রেম শুধুমাত্র মুখে দিয়ে মুখে বললে হবে না, আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, সৎ জীবনযাপন করতে হবে, সৎভাবে চলতে হবে, পরের হক ধ্বংস করা চলবে না, এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এবং সবচেয়ে বড় যেটা সালাত, এই সালাত নামাজ আপনাকে কায়েম করতে হবে, নামাজের বিকল্প কিছু নেই। নামাজ না করে অন্য কিছু করা সেটা হবে না, মিথ্যা কথা বলা যাবে না, সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে আমাদেরকে চলতে হবে। এইভাবে যদি চলি তাহলে হযরত ইমাম হাসান এবং হোসেনের আদর্শ আমাদের প্রতিটি জীবনে প্রতিটি স্তরে আমরা যদি আমাদের পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে যদি আমরা পরিচালিত করতে পারি সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। আমি আজকের এই অনুষ্ঠানে মোল্লা জালালউদ্দিন আল কাদেরী সাহেব যেভাবে পরিচালনা করে আসছেন এটাকে আমরা সবাই সহযোগ দিয়ে যাব, এবং আমরা মনে প্রাণে এই কারণ এই প্রোগ্রামকে আমরা যাতে সাকসেসফুল হয়, আগামী দুজনের যাতে আরো ভালো সাকসেসফুল করতে পারেন সবাই আছেন তার জন্য কামনা করে, এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য
ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সব শেষে আবারও বলব ইমাম হোসেন এবং হাসানের প্রেম হচ্ছে আল্লাহর নবীর প্রেম, এই প্রেম আপনাদের মনে জাগরুক থাকুক সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মারহাবা, আমাদের প্রধান অতিথি খুবই সুন্দর বক্তব্য রাখলেন। এখন অনুরোধ করছি আমাদের আজকে মাহফিলের সম্মানিত অতিথি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ইলিয়াস রিজভী হুজুরকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমাদের চট্টগ্রামের মসজিয়ান আলাইন হুজুর ইলিয়াস রিজভী মুতাজিদুল আলী ওনার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খোদাবন্দ রব্বুল কুদ্দুসের কাছে কিভাবে শুকর আদায় করব, তাও এখনো ভাবি কিনারা পাচ্ছি জেনে আমরা এখানে পেয়েছি দাদুর শিলা। আল্লাহ দাদুর শিলা আমাদেরকে আহলে বাইতের স্মরণ সুন্নিয়তের রংখা যদি এখানে আহলে বাইতের মরিয়মত সাধারণ মানুষকে দিতে পারে বহর মধ্যে আল্লাহ আল্লাহ তাকে সবকিছু দিয়েছে যে আমাদের সাথে তারপরে দেখেন ফ্রিজে কাবলিকে দিতে পারে এদেশে, এদেশের সত্য কথা বললে মোস্তফা জানের আহমদ পেলাকু সালাম সত্য আল্লাহ আল্লাহ হামারা নবী আল্লাহ হযরতের এই নবী প্রেমের আলো এই যে জগতে জানি আমি দিয়ে শুনবি আগে আমরা বউ আসছি রাত্রি পাঁচটা রাত্রি দিন করছি কিন্তু মোস্তফা জাহানের আহমদ তাই মোস্তফা জাহানের আহমদ বাবা আমাদেরকে সহিংসায় সিট কুটে দিয়েছে। খোদা কসম সত্তা আলা আমারা নবী এই এই তোফা সহিংসায় সিট কুটে দিয়েছে। আজকে সুন্নিরা কোথায়, বিল্লা তোমরা কোথায়, এদেশে বিলগিরি থাকছ না দহন দিয়ে দিচ্ছ মুস্তফা জাহানের আহমদ যে সুনশাই সিট কোটে এই দেশে আসি তালায়াতের আলোর মধ্যে আমাদেরকে সস্তা আল্লাহ আল্লাহ মারা নাম দিয়ে উনি জামি আর বুনিয়াদ কন্ডিশন দেওয়ার সময় আল্লাহ করে বুনিয়াদ জবান আল্লাহর জবান অলির কথা আল্লাহর কথা অলির দেওয়া আল্লাহর দেওয়া অলির দেওয়া আল্লাহর দেওয়া অলিকে মানা খোদাকে মানা অলিকে মানা রসুলকে মানা অলি কিছু কিনতে দেওয়া রসুল তার মাধ্যমে কিছু নেই বাবা আরেকটা কথা আমার আজকে আমরা আল্লাহর কাছে এত বড় একটা মাহফিল সিদ্ধান্ত দেখছেন দেখছেন আল্লাহ
তোমার দিনের খেদমত তো তুমি কি করেছো তুমি জানো, ভুল ত্রুটি মাফ করে আমাদেরকে তাদের শিলা পাঠিয়ে ভালো। বাবা শুনেন, এদেশে আমি একটা চিন্তা করার মধ্যে দিচ্ছি, আমি মানা দিল্লি সাহেব প্রতিষ্ঠান মানা নুরুল সাহেব মাসিক আমি ওর সময় ছাত্র উনাকে নিয়ে যখন গেল মানা নুরুল সাহেব বড় আশেক মানুষ ছিল, উনি বর্ষে চেয়ারে সব মানুষ ওনার দিকে থাকে চোখ বন্ধ, চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে বলবেন হ্যাঁ ও হাবি কেব অলির নজর অলির দেখা অলির চেহারা কি হোক কোথার কথম গেয়ে বলতেছে। আমরা বললাম যে এখানে মহাবি কেউ আছে তাদেরকে আমাদের খারাপ লাগে, এবং ওই মসজিদের মহাসে ওই মসজিদের মহাসে উনি খাটি অনেক আমাকে আপনার মুসলমান মানা আমি ওর সঙ্গে আমাকে মুসলমান মানা খোদার কসম ওনার এই দলায় কি আমি যে মানে যখন আসতো আমি যেতাম উপরে অপনা আমার ছিল না, আমি যেতাম আমি দেখালাম আজকে ওনার নজরে করমে ওনার হাত জানি আমাদের কি দিয়েছে দেখেন আমার পর্যন্ত মাহবাস যাবে না এ মাহবাসের উপরে ওনার রুহানি বাচ্চা স্যারে উনি এলম দিয়েছে প্রিন্সিপাল বানাইয়াছে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইয়াছে আর কি পাওয়ার আছে তোমার আল্লাহ জানার দিক কে আল্লাহ কত কিছু দিয়েছে আর আমাদের তো কেবল দুশোর হাতে চলছে কর্বলা মে আদা কর দি
আপনারা যদি বলেন কসম করতে আমি কসম করতে পারবো আল্লাহ নবীর হাদিস রয়েছে, কোন বান্দা যদি নিজে নিজে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলেন আমিও আমার আমি আমার কুদরতের গর্বে তাকে আমার অন্তরে তাকে স্মরণ করি, আর কোন বান্দা বরপুর মজলিসে যদি স্মরণ করে আমিও নাম ওখান আসমানের উপরে আরশের উপরে তাহলে তাদের মজলিসটা কি আমার ওই বান্দাদের জিকির যারা জমিনে জিকির করতেছে তাদের জিকির আমি আল্লাহ ফের তাদেরকে ডাকি ওই মজলিসে বলি। আপনারা চিন্তা করেন এই হাদিস সহি হাদিস শুদ্ধ হাদিস এখানে আমরা দিকে চলতেছি হাসনাইনি করিমা দে হাবাব রাহানে ভাইকে আল্লাহ বলে তোমাদের জিকির আমি আল্লাহ করতে দিলাম। ঠিক কথা আমাদের